যাত্রা আপনারা শুনেছেন সকাল থেকেই চলছে রাত থেকেই মন্দ এসপি সাহেবের কাছে লিখিত কে যেন কি দিয়েছেন তো ওনারা প্রশাসনিক ভাইরা তো পাবলিকের রায় অনুযায়ী চলতে হয় কোনো ক্যালামিটি কোনো ঝগড়া ঝাটি হত্যা হাঙ্গামা যেন না হয় এটা দিকে ওনারা সজাগ দৃষ্টি রাখেন এই জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে মাহফিলটা হবে না তারপরে এখানে সকল মানুষ বিশেষ করে আমাদের যে চেয়ারম্যান প্রার্থী তারপরে কমিশনার প্রার্থী মঞ্জু আমাদের বর্তমান মেম্বার এরা সবাই গিয়ে আলহামদুলিল্লাহ তদন্ত অফিসার সাহেব আমাদের কোরআনকে অনেক ভালোবাসেন আলহামদুলিল্লাহ বলি ওনার একটা ইসলামী আলোচনাই বলবো তিনি বলেছেন ওনার এক মিটিং এ যে আমরা চলে যাব আমাদেরকে দুনিয়ার হিসাব আল্লাহর কাছে দিতে হবে ঠিক কি না এমপি মহোদয় নূর মোহাম্মদ ভাই যখন পুরো সিনারিওটা শুনলেন তিনি বললেন যে প্রোগ্রাম হইবে বাধা দেয় কিনা আমি দেব আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন যে ছেলেগুলো পরিশ্রম করেছে আল্লাহ এদেরকে মাফ করে দিন আমার প্রিন্সিপাল স্যার স্যারের চাওয়া খুব গভীর এই জন্যই আজকের এই মাহফিলটা আল্লাহ বরকত দিয়ে ভরে দিয়েছেন মিসা কথা এখানেই কয়া পার পাইতে পারো কিন্তু আল্লাহর কাছে পার পাওয়ার কোনো উপায় এখানে পার পাওয়ার কোনো উপায় যেমন আল্লাহর কাছে কেউ যদি মিথ্যা কথা বলে মুখ বন্ধ করে দিবেন মুখ বন্ধ করে দিয়ে বলবে আলিয়াউমা নখতিম ওয়ালা আফওয়াহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন টুডে আই উইল সিট আপ অন ইওর মাউথ ইওর হ্যান্ড উইল স্পিক আউট ইওর টু ফিট উইল বি দা উইটনেস ফর দ্যাট হোয়াট হ্যাভ ইউ আর্নড ইন ইওর লাইফ টাইম আজকে তোমার মুখে সিল মেরে দিলাম তোমার দুই হাত আজকে কথা বলবে তোমার দুই পা সাক্ষী দিবে সারা জীবন কি তুমি কামাই করেছো ঠাই নাই ছোট সেতরি তোমারই সোনার ধানে গিয়েছে ভরি শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো আমারি মুনাজাত মেসেজিদেরি ছাড়ো বরদার ও কামারে শোনো আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত মেসেজি দেরি ছাড়ো বরদার ও কামারে হাত শোনো আমার মুনাজাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم رسول صلى الله عليه وسلم كون درود پڑھتے پڑھن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رشن شكار সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহ আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার আল্লাহ সবখানে প্রশংসা করব কার আল্লাহ প্রশংসা করলে কার লাভ কার লাভ কি লাভ কি লাভ এখন আল্লাহ আমাদের জিকির করছেন আমাদের জিকির করছেন কে আর আল্লাহ যার জিকির করে তার গুনাহ সব মাফ হয়ে যায় انا اذكركم بالمغفره আল্লাহ বলছেন فذكروني اذكركم আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আর আল্লাহ যখন কাউকে শরণ করেন তার সব গুনাহ মাফ করে দেন আল্লাহ বলছেন তুমি যদি এক আমাকে শরণ করো আমিও একা তোমাকে শরণ করব আর তুমি যদি লক্ষ জনতা নিয়ে আমাকে শরণ করো আমি তার চেয়ে বেশি সমাবেশের ভিতরে তোমার নাম শরণ করে দেব এখন এই কায়েস্ত পল্লীর সমস্ত লোকদেরকে আল্লাহ লক্ষ কোটি ফেরেশতা নিয়ে শরণ করতেছেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর কাজ করতে রাজি আছেন তো দেখি কারা কারা রাজি নাই আমি একটু পরীক্ষা করে নিচ্ছি আপনারা শুনতেছেন কিনা ঠিক কথা আপনারা সবাই রাজি আছেন আল্লাহ ভিতরেরটা দেখেন কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শুনে না সেটা শুনেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে কিশোরগঞ্জকে আল্লাহ কত কিছু দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত কিশোরগঞ্জের মানুষ কখনো বুড়া হয় না এরা কিশোর থাকে সবসময় আলহামদুলিল্লাহ বলি এখন বাংলাদেশের সবচেয়ে সুন্দর দুটি রাস্তাও কিশোরগঞ্জে দুপাশেই মনে হয় অথই সাগর মধ্যখান দিয়ে রাস্তা চলে গেছে এখন কক্সবাজার না গিয়ে মানুষ এখানে আসতেছে আবার হুজুরে সাতার জানে না এরকম পোলাপান নিয়ে মাইরাও ফেলাইতেছে এটা ভিতরে হুজুরের দোষ হুজুরে সাতার ছাড়া বাচ্চাদেরকে নিল কেন এখানে হুজুরগুলো অনেক হুজুর আছে বিবেচনা নাই এক কয়েকদিন আগে একটা হুজুর একটা বাচ্চারে পিঠায় মেরেই ফেলছে এরকম হুজুরদের কারণেই আমাদের আলেমদের বদনামি হয় ঠিক কি না আপনারা আলেমদেরকে দোষারোপ করবেন না ডাক্তারের মধ্যে কিছু উল্টাপাল্টা ডাক্তার আছে না ভুল ওষুধ দিয়ে রোগী মাইরা ফেলায় আছে না এই হুজুরদের মধ্যে এগুলো ভুল ট্রিটমেন্ট করে এগুলো মূর্খ আল্লাহ এদেরকে শিক্ষাগত যোগ্যতা দান করেন আমরা কোরআনের পক্ষে থাকব রাজি আছি তো কারা কারা হাত তুলে দেখা দেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন কায়েস্ত পল্লীর যুব সমাজ
সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল অনেক চড়াইউতরায় আপনারা শুনেছেন, সকাল থেকেই চলছে, রাত থেকেই মন্দ। এসপি সাহেবের কাছে লিখিত কে যেন কি দিয়েছেন, তো ওনারা প্রশাসনিক ভাইয়েরা তো পাবলিকের রায় অনুযায়ী চলতে হয়, কোনো ক্লামিটি কোনো ঝগড়াঝাটি হত্যা হাঙ্গামা যেন না হয় এটার দিকে ওনারা সজাগ দৃষ্টি রাখেন। এই জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে মাহফিলটা হবে না। তারপরে এখানে সকল মানুষ বিশেষ করে আমাদের যে চেয়ারম্যান প্রার্থী, তারপরে কমিশনার প্রার্থী মঞ্জু, আমাদের বর্তমান মেম্বার, এরা সবাই গিয়ে আলহামদুলিল্লাহ, তদন্ত অফিসার সাহেব আমাদের কোরআনকে অনেক ভালোবাসেন আলহামদুলিল্লাহ বলি, ওনার একটা ইসলামী আলোচনাই বলবো, তিনি বলেছেন ওনার এক মিটিংয়ে যে আমরা চলে যাব, আমাদেরকে দুনিয়ার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কি না? সবাইকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। কোন সূরা আছে বলেন তো, কোন সূরা আছে? ওয়াইলুল মুতাফফিফিন, এটার ভিতরে আল্লাহ বলছেন ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রত্যেকটি মানুষ, এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল হ্যাভ টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ অলমাইটি, প্রত্যেক সিঙ্গেল মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি দল নিয়ে দাঁড়াতে পারবেন না, ফরদান বেফরদিন সূরা মরিয়ামে আল্লাহ বলছেন একাকি দাঁড়াতে হবে, সাথে কখন কেউ থাকবে না, একাই আপনারা হিসাব দিবেন। এই সুন্দর কথাটি আমাদের তদন্ত অফিসার শফিক সাহেব বলেছেন, আল্লাহ তোমাকে কবুল করুন। তিনার মতো যত অফিসার বাংলাদেশে আছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আর আমাদের এমপি মহোদয় নূর মোহাম্মদ ভাই যখন পুরো সিনারিওটা শুনলেন, তিনি বললেন যে প্রোগ্রাম হইবে, বাধা দেয় কিনা আমি দেব, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। যে ছেলেগুলো পরিশ্রম করেছে আল্লাহ এদেরকে মাফ করে দিন। আমার প্রিন্সিপাল স্যার, স্যারের চাওয়া খুব গভীর, এই জন্যই আজকের এই মাহফিলটা আল্লাহ বরকত দিয়ে ভরে দিয়েছেন। আল্লাহ আমাদের স্যারকে কবুল করুন, হুজুরকে কবুল করুন। হুজুর হলো আরবি, আর ইংরেজিতে কি, ইংরেজিতে কি? অনেক হুজুর আবার রাগ করে যে আমাদের স্যার কই লোকে, আমাদের স্যার কই চটকারে, স্যার তো ইংরেজিতে না কয়, তো তুমি স্যার কও করে, তুমি এদের কেদারা কইতে পারো না, এই সময় তো আর কথা কয় না, নিজের অজান্তেই এই টেবিল কয়ে হালা, ঠিক কি না? টেবিল কি আরবি না ইংরেজি? ইংরেজি না, এটা আরবি। আরবরা হলো আসল ল্যাঙ্গুয়েজ আরবি, আর ইংরেজরা হলো চোর, অন্য যত ভাষা ভাষী এরা সব চুরি করেছে শব্দ। আসল ভাষা কোনটা? আসল ভাষা কোনটা? আরবি। আরবি হলো মূল ভাষা, সব ভাষার মা বলা হয় এটাকে। আজকে সভাপতি হযরত মাওলানা ফজল মোহাম্মদ এনায়েতুল্লাহ হুজুর, সাবেক অধ্যক্ষ পাটাল গোটা সিনিয়র আলিম মাদ্রাসা, হুজুর এলমি খেদমতকে আল্লাহ কবুল করুক। সেই সাথে যত ওলামা হযরত এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন, সবাইকে আল্লাহ কবুল করুন। সভাপতি মোহাম্মদ ফরিদউদ্দিন মেম্বার সাহেব, আমাদের আপনি ফরিদ ভাই না, আলহামদুলিল্লাহ, আল্লাহ ফরিদ ভাইকে ইসলামের জন্য কবুল করুন, ফরিদ ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করুন। বাসায় ভালো রান্না হয়েছে, আপনার যাওয়ার সময় খাইয়া যায় ফরিদদের বাসায়। মাওলানা মুফতি ইলিয়াস ফারুকী ভাই কথা বলেছেন না, ইলিয়াস ফারুকী আসেন নাই, আল্লাহ আসার তৌফিক দান করুক। কেন আসেন নাই কি জানি, হয়তো রাস্তা বেশি হয়ে গেছে। ও সভা হইব বুঝছেন, আপনি আইন যে হযরত মাওলানা ইকবাল হোসেন মাহমুদী কথা বলেছেন না, সুন্দর কথা বলেছেন মাহমুদী, কোথায় মাশাআল্লাহ, মানুষও সুন্দর, কথাও সুন্দর, অনেক গোছানো কথা বলেছেন, আল্লাহ ওনার কথাগুলো আমল করার তৌফিক দান করেন। হাফেজ মাওলানা আবুল ফারুক মোহাম্মদ নাসিম সাহেব, মাওলানা শাহজাহান আনোয়ারী, মাওলানা আরিফুল ইসলাম সাহেব, আবু মুসা আফি আনহু সাহেব, মাওলানা শাব্বির আহমদ রুবেল, মাওলানা আব্দুল হাই সিংপুরি, মাওলানা মুস্তফা কামাল আব্দুল বারী, তৌহিদুল ইসলাম সাহেব, মাওলানা হাদিউল ইসলাম, মাওলানা শাখায়াতুল্লাহ মুস্তাকিম সাহেব, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। সৌজন্যে ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টার, আর যে ছেলেগুলো কষ্ট করেছে, এলাকাবাসী কষ্ট করেছে, এলাকাবাসীর জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিন। আর আমার পাশে একজন ভাই বসে আছেন, চিনেন তো আপনারা, কি নাম? মল্লিক। মল্লিক মানে হলো পয়সা, আল্লাহ বুঝুনি, মল্লিক যত আছে টিবলে পয়সা বাইরে, শুধু মল্লিকেরা খুব পয়সা আলা হয়, মূল লোকের মালিক যারা তারা মল্লিক হয়, মূল লোকের মালিকেরা কি হয়, মল্লিক হয়। আল্লাহ আমার এই মল্লিক ভাইকে কবুল করুন। আমাদের একজন হিডেন নেতা আছেন এখানে, মজনু ভাই, মজনু ভাই এই কটিয়াদির যত মাহফিল সবগুলো মাহফিলকে নেপথ্যে সাহায্য করেন, এবং ওনার আজকে সারাদিনের ঘুমই নষ্ট হয়ে গেছে, গোসলও করতে পারেনি আপনাদের মাহফিলের জন্য। এই যে পিছনে বসে আছে,
জীবনে অনেকগুলো কোরআনের খেদমত তিনি করেছেন আলহামদুলিল্লাহ বলে কোটিয়াদি আমার জামানের কথা বললাম তো প্রেজেন্ট চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান হয়ে গেছে গজব চেয়ারম্যান হয়ে গেছে গজব জামান জামানটা আল্লাহ ইসলামের জন্য কবুল করুক আরো যারা প্রার্থী আছেন আল্লাহ সবাইকে কবুল করুক আমরা কোরআন থেকে শুনব একটা সূরা আমার মাথায় ঘুরছে সূরাটা হলো সূরা আলে ইমরান দুই পরিবারের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন একটা হলো আলে ইমরান আর একটা হলো বনি ইসরাইল এই দুই পরিবারকে আল্লাহ কোরআনে শামিল করেছেন বনি ইসরাইলে সব নবীরা এসেছেন এখানে মেয়েদের জন্য বোধহয় কোনো প্যান্ডেল আপনারা করেন নাই আমি দেখছি অনেক মায়েরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন এসেছেন অনেক প্রফেশনালস অল টাইপ অফ প্রফেশনালস বিভিন্ন জায়গাতে চাকরি করেন সাংবাদিক ভাইরা এসেছেন এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন সূরা বনি ইসরাইল এবং আলে ইমরান এই দুটি সূরাই অনন্য বৈশিষ্ট্যের অধিকারী আলে ইমরান সূরাটিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার সাথে এটা পড়তেন আর বলতেন যারা এই দুইটা সূরা একসাথে পড়ে কিয়ামতের ময়দানে আল্লাহ কঠিন ওই রোদের সময় তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিবেন এই দুটি সূরা কামাম পাখির মতো ঝাঁক হয়ে আসবে ঝাঁক হয়ে সে তাদের মাথার উপরে দাঁড়াবে যেদিন কোনো ছায়া থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সূরা গুলো মিলিয়ে পড়তেন কারণ আল্লাহ বলছেন আল্লাহ কাদ আতাইনা কাসাবুম মিনাল মাসানি আল কুরআন আল আযীম হে নবী আলাইহিসসালাম আপনাকে আমি আল্লাহ সাতটা আয়াতে কারিমা দিয়েছি জোড়ায় জোড়ায় মাসানি মাসনা 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 রাসূল রাতের নামাজ পড়তেন মাসনা মাসনা দুই রাকাত দুই রাকাত দুই রাকাত কয় রাকাত দুই রাকাত শুধু জোহরের সুন্নত কখনো কখনো তিনি কয় রাকাত পড়েছেন চার রাকাত আর সব নামাজ কয় রাকাত দুই রাকাত পড়তেন সালাতুল লাইলে মাসনা 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 বুখারী মুসলিমের বর্ণনা রাতের নামাজ দুই 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 কিন্তু এশার নামাজ কয় রাকাত এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়েছে ফরজগুলো ঠিক আছে কিন্তু সুন্নত নফল যখন পড়বেন দুই রাকাত করে পড়াই সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সূরাগুলো জোড়া পড়তেন সূরা বাকারা পড়লে সূরা আলে ইমরান পড়তেন সূরা নিসা পড়লে সূরা মায়েদা পড়তেন সূরা জিলজাল পড়লে আদিয়াত পড়তেন আবার সূরা কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়লে জবাব দিতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান দুটি সূরা জীবনে সবচেয়ে বেশি পড়েছেন একটা হলো সূরাতুল ফাতিহা আর একটা হলো কুল হুয়াল্লাহু আহাদ এরপরে পড়েছেন তিনটা সূরা সবচেয়ে বেশি নাস ফালাক এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কখনো কখনো মাগরিবের সুন্নতে 14 বার পড়তেন প্রথম রাকাতে 14 বার দ্বিতীয় রাকাতে জবাব দিতেন কারণ কুলিয়া ইউহালের ভিতরে আল্লাহর নাম একবারও নাই কুলিয়া ইউহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন ওয়া লা আনতুম আবিদুন মা আবুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুন মা লাকুম দীনুকুম আল্লাহর নাম আছে কথা কোন লাগে নাই আল্লাহর নাম নাই উত্তর কোনটা উত্তর হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে শরীরের ব্যথাও ভালো হয়ে যায় রাসূল রাতে তিনটা সূরা পড়তেন তবে যদি শরীরে বেশ ব্যথা থাকতো আর তাওহীদ তাওহীদের জীবন যাপনের জন্য তিনি বলেছেন রাতে পড়ো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা কুফরের বিরুদ্ধে সবচেয়ে বড় স্টেটমেন্ট কাফেররা যেটার ইবাদত করে আমরা সেটার ইবাদত করি কাফেররা সুদ খায় আমরা সুদ খাবো আমরা সুদ খেলে তো আমরা কাফেরই হয়ে গেলাম এই জন্য আল্লাহ বলছেন যারা সুদ খায় এরা মুমিন না ওজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যদি তুমি মুমিন থাকতে চাও সুদ ছাড়ো কার কথা ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরিদু সাদাকাত সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন আল্লাহ নিজে সুদকে ধ্বংস করেন আর সদকাকে আল্লাহ লালন পালন করেন আল্লাহ যেটাকে লালন পালন করে সেটা অবশ্যই বড় হবে ঠিক না বে ঠিক যেমন আমাদের দাড়ি লালন পালন করেন কে কথা কো চোখের ভুরু আল্লাহ মাথার চুল আল্লাহ কোনটা কাটেন
মাথা চুল কাটেন, চোখের বুড়ো কাটেন না কেন? আল্লাহ সাইজ দিয়ে দিয়েছেন, এর বড় হলে আপনি দেখতে পারবেন না, কেবল এটা কেডারে চোখের বুড়ো যদি এই পর্যন্ত আইতো, কাটতে কাটতে তো হয়রান হয়ে যেত, কাটতে কাটতে কখনো কেসি চোখের ভিতরে ঢুকে যেত। এই জন্য বলছে বুড়ুও ঠিক করে দিছি চোখের এগুলোকে কি বলেন, হ্যাঁ কি বোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কিশোরগঞ্জে এরকম মারাত্মক শব্দ আছে তো আমি জানতাম না, খোয়া, হ্যাঁ ব্রো, তা আপনারা কি বলেন বো? আচ্ছা যাই হোক, বুঝলেই হলো, যেটা বোঝা যায় সেটা হলো ভাষা। সেটা কি ভাষা? যেমন মারিয়াল বাম, এই বাম কোথাও নাই, কিন্তু বাম বললে অন্য জিনিস বোঝাবে মানুষ, আপনারা যেটা বুঝেন সেটাই ভাষা। তো আল্লাহ জাল্লা শানহু যেটা কাফেররা করে সেটা আমরা করব, যেমন কাফেররা কখনো মসজিদ বানায় না, আমাদের দেশে মসজিদ আছে না নাই, প্রত্যেক থানাতে মডেল মসজিদ আছে না নাই, হচ্ছে এই বছর হচ্ছে আলহামদুলিল্লাহ বলে। আমাদের নূর মোহাম্মদ ভাই অনেক কাজ করেছেন আপনাদের কটিয়া দিতে, সবচেয়ে বেশি কাজ কি বলেন তো, কটিয়া দিতে কিলে কিলে নেই, আগে ওই যে নিকলি যাওয়ার সময় রাস্তায় হাজাকাররা ধৈরা সব নিয়ে যেত, এখন ঠিক খাওয়ারের মধ্যখানে পুলিশের ক্যাম্প, রাত্রে দুইটায় আসতেছি পুলিশের কয় কিডা, আমি বললাম তুমি কিডা। তারপরে কিশোরগঞ্জের পুলিশ কে গেলে দেখি আমরার হুজুর, আচ্ছা তুমি আমরার পুলিশ, পুলিশ ভাইদেরকে আদর করবেন, এরা রাত বিরাত জেগে জেগে আপনাদেরকে পাহারা দেয়। এই বাহিনীটা গঠন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। পুলিশ ভাইরা যদি সওয়াব নিয়তে রাত্রে জাগরণ করে, ওই দুইটা চোখকে আল্লাহ জাহান্নাম থেকে হারাম করে দিবেন। যেই দুটি চোখ আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রি জাগরণ করে মানুষকে পাহারা দেয়, আর যেই ফোঁটা রক্তের ফোঁটা আল্লাহর জন্য জমিনে পড়ে, এই দুইটা জিনিসকে জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে। চোখের পানি যদি গোপনে ফেলান আল্লাহর ভয়ে, তাহলে আপনার জাহান্নাম নিভাইয়া দিবেন কে? আবার শরীর থেকে কোরআনের জন্য যদি রক্ত ছড়ে, এই রক্তের ফোঁটা জাহান্নাম নিভিয়ে দিবে কে? আল্লাহ বলছেন গোলাম তোমরা প্রথম মুমিন হও, ঈমান আছে যেখানে, বরকত আছে ঈমান নাই যেখানে, বরকত নাই। এখন ঈমান আসবে কেমনে, ঈমান থাকে কোথায়? ঈমানই তো বোঝা গেল না, ঈমান কাকে বলে? এটা কোরআন থেকে নিতে হবে, বনী ইসরাইল আল্লাহ বলছেন ওমান আরাদাল আখিরাহ ওয়াসআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, যে আখেরাত চায় আখেরাতের জন্য চেষ্টা করে আল্লাহ তাকে মমিন হিসাবে কবুল করে নেয়। আমরা আখেরাত চাই ঠিক না বে? ঠিক। আবার রাসূল বলেছেন কোন আপনা আল্লাহ আখেরাত, তোমরা আখেরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হয়েও না। দুটো জিনিস মানুষকে আল্লাহ রাস্তা থেকে ফিরায়, একটা হলো বেশি বিচার বাঁচার আকাঙ্ক্ষা, আর একটা হলো লোভ। আর একটা কি লোভ, এটা চাই এটা চাই এটা চাই এটা চাই, পেট ভরে না, খেতে খেতে রাস্তার গমও খেয়ে ফেলে, ঠিক কিনা? এই যে করোনা উপলক্ষে চাল এসেছে এগুলো খেয়ে ফেলে, লোভ কখনো কমে না, লোভ শুধু বাড়ি। আরেকটা হলো বেশি বেঁচে থাকার আকাঙ্ক্ষা, অনেক দিন বাঁচবে, অনেক প্রাণ তার মাথায়, মৃত্যুর কোনো চিন্তাই তার মধ্যে নাই, অথচ আজকেও তোমার ইন্তেকাল হয়ে যেতে। কালকে রাতে দেখলাম আটজন শিল্পী যাচ্ছেন কক্সবাজার, পথিমধ্যে সীতাকুণ্ড বাস অ্যাক্সিডেন্ট হয়ে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুইজন জায়গা শেষ। ঘুমাসতেছে, হ্যাঁ মাথা ব্যথা, আরে মাথা ব্যথা থাকতো না, মাথা ব্যথা থাকে গেলে একটু খেদমত করে দিবেন। এখন আমগো দেশের নিয়ম হইলো ভালো মানুষের খেদমত করে, অসুস্থ লোকের খেদমত করে না। ভালো মানুষের টিপে ধরে ধরে, আরে টিফোস কেরে তুই, ভালো মানুষের টিপলে তো রোগ হয়, খবরদার এই টিপা টিপি যেন না থাকে। আপনি অসুস্থ হলে খেদমত করবেন, সওয়াব দিবেন কে? রোগীকে দেখতে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? মোমেনদের নয়টা গুণ রেগুলার মোমেনরা করতেন, এর মধ্যে একটা হলো আয়াতুল মারি, যখন কেউ অসুস্থ হবে, হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক বেনামাজি, আপনার বাড়ির পাশের কোনো রোগী হলেই আপনি তাকে দেখতে যাবেন, আপনার রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ জাল্লা শানহু পাঁচটা কথা বলেছেন, পাঁচটা কাজ যদি তোমরা করো তোমাদেরকে ভালোবাসবেন কে? আমরা বললাম আল্লাহ আপনি বলে দেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين متقنا عرقت يا آيات أمي ركي قلع أطيعوا الله والرسول لعلكم ترحمون এই চারটা আয়াতের ভিতরে আল্লাহ পাঁচটা কথা বলেছেন কয়টা পাঁচটা ইসলামের আরকান কয়টা মানুষের সমস্যা কয়টা পাঁচটা নামাজ কয় ওয়াক্ত কিয়ামতের প্রশ্ন কয়টি পাঁচটি মানুষের ইন্দ্রিয় কয়টি কয়টা ইন্দ্রিয়র কারণে মানুষ বিভিন্ন অপরাধে জড়ায় কয়টা পাঁচটা সব পাঁচ বেজোড় দিয়ে আল্লাহ শরীর থেকে আটকে রেখেছেন এই জন্য যে কোনো আমল বেজোড় করবেন আল্লাহ কি আল্লাহ বেজল আল্লাহ কি বেজল বেজলকে ভালোবাসেন কে রাসূল রাতের আমলও বেজল করতেন রাতে নামাজ পড়তেন শেষে ভিতরের নামাজ পড়ে সব নামাজকে বেজল করে দিতেন ভিতর পড়তেন সর্বশেষ ফজরের আখ্যান দিয়ে ভিতর পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ বলছেন ও মুমিনেরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না আল্লাহকে ভয় করো তাহলে দুনিয়াও সফল আখিরাতও সফল আমরা মনে করি বড় পয়সা আলো হলেই সফল আমরা মনে করি রাস্তাঘাট ভালো হলেই সফল আমরা মনে করি বেশি মাস পেলেই সফল আমরা মনে করি দুনিয়ার বড় ক্ষমতা পেলেই সফল না ঈমান আছে যেখানে সফলতা সেখানে ঈমান নাই যেখানে সফলতা নাই সেখানে যেমন আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন নামাজ পড়ল যারা সফল হলো তারা আল্লাহু আকবার ঈমান আনলো যারা সফল হলো মুমিন হবো আগে ঈমান আছে যেখানে সফলতা যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে আনা হলো তিনার হাত বাঁধা হলো পা বাঁধা হলো হাতের এখানে প্যারাগ মারা হলো প্যারাগ বুঝুন তো কথা বলেন না কেন প্যারাগ রে কি কোন আপনারা জলি প্যারাগ হাতে প্যারাগ মারা তো মজার জিনিস না খাইতে খুব মজা না সহ্য করতে পারবেন হাতে প্যারাগ মারা হচ্ছে অপরাধ কি অপরাধ তিনি বলেছেন লা ইলাহা তিনাকে বলা হলো সুমাইয়া তুমি ভুলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু ওনার নাম মুখে আনবা না তিনি আরো বেশি করে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরো বেশি করে ওনাকে বলা হচ্ছে মুখের কাছে গিয়ে ভেংসি দিয়ে বলছে মুহাম্মদকে ভুলে যা তা না হলে তোকে মেরে ফেলা হবে মুখের যত থুতু ছিল সব আবু জাহেলের মুখের দিকে উড়িয়ে মারলেন আর বললেন দুনিয়ার সব ভুলতে পারবো নবী কি আমি ভুলতে পারবো না হাতে ছিল বললাম বললাম দিয়ে সুমাইয়া লজ্জাস্থানে কোপ মারলো আবু জাহেল সুমাইয়া একটা আঙ্গুল উপরের দিকে তুলে বললেন ফুস্তু রাব্বিল কাবা কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি কিসের সফলতা এটা দুনিয়ার মানুষ দেখলো তিনি মারা পড়েছেন কিন্তু তিনি বলেছেন তিনি সফল কিসের সফলতা রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ শহীদ হয় আল্লাহ তার চোখের সামনে জান্নাত তুলে ধরে ওই জান্নাতকে দেখার পরে দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না ঈমানের জন্য যদি আমাদেরও কোরবানি দিতে হয় আমরা রাজি আছি না না আল্লাহ সকল মুসলমানকে এক করে দিন বলে আমিন এখানে তো সব বন্ধুরা আমরা ঠিক কিনা এখানে ইসলামের শত্রুরা বলবা না ইসলামের শত্রুরা বলবা রাস্তা দিয়ে যখন যাইবা কারণ দুই পাশে কিছু শত্রু আছে ইসলামের কাজ না হোক এটা চায় এখানে যারা মাহফিলে আছে মসজিদ ঢুকা যদি কও মসজিদের শত্রুরা খুশি আর সাবধান তো শত্রু কি মসজিদে ঢুকছে নাকি
এখানে যারা আছে সবাই কোরআনকে ভালোবেসেই আসছে, ঠিক কি না? যেমন মদ যখন হারাম হলো, একজন সাহাবী মদ খাইলেন, রাসূল বললেন ধরে আনো, পিটাইলেন, কয়টা বালা বাড়ি মারলেন? আশি। কয়টা? আশিটা বাড়ি মারলেন। কয়েকদিন পরে আবার খাইছে মদ, আবার এনে আশি বাড়ি দিলেন, কয়েকদিন পরে আবার খাইছে, আবার আনছেন, কয়েকজন সাহাবী গালি দিলেন, রাসূল বললেন গালি দিও না খবরদার, ওর ভিতরে আমার মহাব্বত আছে, আল্লাহর মহাব্বত আছে, নইলে বারবার এসে শাস্তি নিত না, তারে গালি দিও না, ইসলামের মহাব্বত তার ভিতরে আছে, মহাব্বত আছে যেখানে ঈমান আছে সেখানে, মহাব্বত নাই যেখানে ঈমান নাই। এজন্য নামাজ পড়বো, সুদ খাবো, আল্লাহ বলেছেন মুমিনরাও সুদ খায়, মসজিদে যায় সুদও খায়। এজন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা, এ মুমিনরা সুদ খাইছ না, সুদ খাইছ না, যদি সুদ খাস কি হবে? সন্তানগুলো বিকলাঙ্গ হবে, অটিস্টিকের সংখ্যা বেড়ে যাবে সমাজে, এখন আছে না নাই? অটিস্টিক সংখ্যা বাড়ছে, হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে, সুদ খেও না, অর্থনীতি মারা পড়বা, সারা পৃথিবীর অর্থনীতি আজকে অচলের পথে, ঠিক না বা ঠিক? ইসলাম আছে যেখানে সচল আছে সেখানে, ইসলাম বেশি যেই মাসে খাওয়া বেশি, কোন মাস? এই যে আসতেছে সামনে দাঁত, দাঁত মাসতেছে খাওয়ার জন্য, এখন কোন মতে রোজাটা শেষ করে এরকম ইফতার খায়, খাইতে খাইতে টান হয়ে যায়, কোন মতে মাগরিবটা পড়ে আবার খায় আরেক প্লেট, এরপরে পরে তারাবি খাওয়া সব হজম। সেহরি বোধহয় কিশোরগঞ্জের লোকেরা খায় না, সেহরি বোধহয় কম, 4 কেজি বাড়ে ওজন, সবচেয়ে ওজন বাড়ে বেশি হুজুর গো, কারণ এত রঙের খাওয়া, আলহামদুলিল্লাহ, এবাদত বেশি যেখানে খাওয়া বেশি। সেজন্য আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, সুদ ছাড়বেন না, ভয় আসবে না, সুদ যারা খায় তাদের ঈমান ধ্বংস করে দেন কে? আল্লাহ ধ্বংস করে দেন। এখন সুদ বোধহয় কিশোরগঞ্জে, হ্যাঁ সুদ আছে, রাসূল বলেছেন যারা সুদ খায় বাড়ি বানায় তাদের ঈমান নাই, ঈমান নাই, মসজিদ ভর্তি হবে কিন্তু একজন মুমিন না, রাসূল বলছেন ইয়াতি জামান ইয়াস্তামিউন আল মাসাজিদ লাইসা ফিহা মুমিন, একটা সময় আসবে মসজিদ ভর্তি থাকবে একটু মুমিন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইমামও মুমিন না, মুতাল্লিও না, মুয়াজ্জিরও না, না কেউ না, কেন? ইদা কালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ বাড়বে বিল্ডিং, কেউ মুমিন না, সুদের সাথে যার যার সম্পর্ক আছে ছেড়ে দাও, এটা কবিরা গুনাহ, এর চেয়ে বড় কবিরা গুনাহ একটাও, কোন কবিরা গুনার ব্যাপারে রাসূল বলেন নাই 70টির মতো গুনাহ হবে, কোন কবিরা গুনার ব্যাপারে বলেন নাই 70টি, কয়টি? 70টি, সবচেয়ে ছোটটা কি? ভালোই তো জানে দেখি, হ্যাঁ আইসারুহা আইয়ান কে হাদলাজুল উম্মাহা, রাসূল বলেছেন সবচেয়ে সুদের সবচেয়ে সহজ গুণাটা হলো মায়ের সাথে ব্যভিচার করা, আর সবচেয়ে কঠিন কোনটা? ইউহারিবুন আল্লাহ ও রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। যদি এটা না করতে চান, আজকে সুদের পয়সাগুলো মাফ করে দেন, সুদ জনগণের কাছে দিয়ে দেন, সুদের যা টাকা পেয়েছো জনগণকে বিনা সওয়াবের নিয়তে মাফ করে দাও, মানুষের কাছে দিয়ে দাও, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। তারপরে বলেছেন আত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওই আগুনকে ভয় করো যেটা আমি কাফেরদের জন্য বানিয়েছি। কাফের কারা? কাফের এক অর্থ হলো চাষি, চাষিকেও বলা হয় কাফের, কাফের মানে হলো ঢাকনেওয়ালা। আহজাবাল কুফার নাবাতু, আল্লাহ বলছেন চাষি তার ফসল দেখে খুশি হয়ে যায়। কুফার কেন বলেছেন চাষিকে? চাষি বীজগুলো মাটির নিচে থেকে দেয়, ঠিক কি না? কাফেররা জানে নামাজ হলো আল্লাহ, জানে পর্দা আল্লাহ, জানে ইসলাম আল্লাহ, জানে কোরআন আল্লাহ, জানে সৎকা আল্লাহর পক্ষ থেকে, সুদ আসছে শয়তানের পক্ষ থেকে, ঠিক কি না? তারপরে এটা মানার কোনো চিন্তা, এটাকে ঢেকে রাখে, নিজের মর্যাদা অনুযায়ী চলে। সেজন্য আল্লাহ বলছেন কাফেরের জন্য আমি কঠিন আগুন বানিয়েছি, এই আগুন থেকে বাঁচার উপায় কি? আতি আল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, রহম দিবেন কে? আবার কোরআন শুনলে রহম দিবেন কে?
إذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান তারপরে দিবে মন আশা করা যায় সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে যেমন আমাদের জাতীয় কবি কোরআন শুনতেন তিনি বলছেন যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো 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 ইয়া ইলাহি আমারি মুনাজাত শুনো আমারি মুনাজাত মসজিদেরি ঝাড়ো বরদার ও কামারে হাত শুনো আমারে মুনাজাত চাইলেন কার কাছে নাকি খাজার কাছে হ্যাঁ খাজার কাছে চাওয়া যায় এক ফকির আরেক ফকিরকে দিবে কি খাজাও ফকির আমরাও ফকির ঠিক কি না কোন নবীর কাছে চাওয়া জায়েজ নাই চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে একজন হলো চাওয়ার জায়গা তৌহিদ শেষ জান্নাত তৌহিদ শেষ ইমান শেষ তৌহিদের মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু সবচেয়ে বেশি সুদকে ধ্বংস করে দিয়েছেন বিদায় হজের ভাষণে তিনি বলেছেন যত রকমের সুদ আছে সব আমি ধ্বংস করে যাচ্ছি কেউ সুদ খাইতে পারবে না সুদ দিতে পারবে নিতেও পারবে মুসলমান কেমনে সুদি ব্যাংকে অ্যাকাউন্ট করেন আমার মাথায় ঢোকে না আপনি মুসলমান দাবি করেন কেমনে আল্লাহ বলেছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যদি মুমিন থাকতে চাও সুদ ছেড়ে দাও কার হুকুম আল্লাহর হুকুম কোথায় যদি না ছাড়ো ফা ইন লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আমার সাথে যুদ্ধের জন্য তৈরি হও যুদ্ধ কেমনে করবেন এক করোনা দিছে এই পর্যন্ত মোট 26 লাখ মরে শেষ যুদ্ধ করবেন কেমনে বিনা যুদ্ধই তো ঘরে পড়ে পড়ে থাকবেন ঠিক কি না সুদ বেশি যে দেশে করোনা বেশি সেই দেশে সুদের কত টাইপ বের করেছে যেমন ঘুষের নাম হচ্ছে বকশিশ কি সুন্দর করে কয় কিছু আনেন নাই তো নামাজি লোক কয় কি আনতাম কয় বুঝেন না কিছু মনে হয় এর বাপে ধুয়ে গেছে এর কাছে কিছু আনেন নাই সাথে সাথে দুই গালে দুইটা চোয়ার দিতে পারলে আনা হয়ে যেত এখন যেগুলো সুদ খায় ঘুষ খায় এরা জাতির দুশ্মন মানবতার দুশ্মন আল্লাহর দুশ্মন এরা বাংলাদেশের সবচেয়ে ছোট চাকরির যারা করে তাদেরও স্যালারি এখন হাই বাড়িতে বসে বসে প্রাইমারি স্কুলের ম্যাস্টার সাহেব 35,000 টাকা পায় কয় হাজার 35,000 টাকা বাড়ি ভাড়া নাই গ্যাস নাই কিচ্ছু নাই শুধু পুকুরের মাছ উড়ায় আর বয়ে বয়া খায় ধানের চাইল তো আছেই গামছা কাঁধে করে স্কুলে যায় গিয়ে স্কুলের টেবিলে উঠে ঘুম যায় বোর্ডের থেকে লোক আসছে দেখে যে ঘুমায় ওইটা কয় এই ছেলেরা জানো এই যে দেখাইলাম এটার দাম ঘুম এটার ঘুম কয় হয় কত দুষ্ট দেখেন ওই বেটা কয় আপনি ঘুমানকে কয় না ঘুম শিক্ষা দিতেছিলাম এদেরকে কিভাবে ঘুমাইতে হয় সেটা দেখাচ্ছিলাম 30-35,000 টাকা বেতন আর বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তো আছেই কারণ আমার দেশ এখন গরিব না আমার দেশের সব অঙ্গিনা থেকে আল্লাহ আয়ের ব্যবস্থা করে দিয়েছেন ঠিক কি না এক কিশোরগঞ্জে তো প্রতি রাতে শত শত কোটি টাকার মাছ বেচে ঢাকায় এক কিশোরগঞ্জের লোকেরা শুধু যে সমস্ত হাওর থেকে যা মাছ যায় আপনাদের জিভে পানি আসছে জানি খাবেন বাড়াইতে গিয়ে কিশোরগঞ্জের মাছ সবগুলো ফরমানিন ছাড়া মাছ তাজা মাছ সুন্দর মাছ ঠিক কি না এই নিয়ামতকে দিয়েছেন আবার ধান ভরা মাল দিয়েছেন কে এত সুন্দর ধান দুনিয়ার কোথাও পাওয়া যায় না কি সুন্দর সবুজ দিয়ে ভরে দিয়েছেন সে আল্লাহ বলছেন
যদি লাভ চাও ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবি সাদাকাত আল্লাহ নিজে সুদকে ধ্বংস করে সাদকাকে আল্লাহ লালন পালন করে যেটাকে আল্লাহ লালন পালন করে সেটাকে বরকত দিয়ে বাড়িয়ে দেন কে আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ শুধু বাড়ছে কমাতে পারি না রাসূল বললেন তুমি উটের উপরে খাও উটের উপরে খাইলেন খাওয়া কিছু করলো নিচে খাওয়া পড়লো খাওয়া তো পড়েই বিভিন্ন জায়গায় ঠিক কি না এবার উনি কি করলেন উট থেকে নেমে ওই খাওয়াগুলো তুলে ধুয়ে খেয়ে ফেললেন আমাদের অনেক লোক আছে খাইতে বসলে অর্ধেক ফালায়া দেয় অর্ধেক খায় এই খাওয়াগুলো জীবন্ত যে খাওয়া আপনি ফেলে দিলেন ওই খাওয়া আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহ এ আমারে খাইলো না এর কপাল থেকে তুমি রিজিক উঠা নিয়ে যাও লা তাতরুকালি শয়তান বুখারী বর্ণনা রাসূল বললেন শয়তানের জন্য খাওয়া ছেড়ে দিও না প্রতিটি প্লেটকে তিনবার চাটো কয়বার নিজের আঙ্গুল তিনবার চাটো বুখারীর বর্ণনা যদি নিজের চাটতে মনে না চায় অন্য ভাইয়ের মুখে আঙ্গুল ঢুকিয়ে দাও সেই ভাই যারা তোমার আঙ্গুলটা চেটে খায় এখন আমি যদি মল্লিকের মুখে আঙ্গুল দেই মল্লিক আমারে কি লাইব জইরা কবে আপনি আমার মুখে আঙ্গুল দিছেন কে অথচ মুসলমানের সম্পর্ক কত গভীর ছিল আমরা যদি পাশাপাশি থাকি সম্পর্ক গভীর হবে ঠিক কি না মুসলমানের সম্পর্ক কত গভীর ছিল এক সাহাবী আরেক সাহাবীকে বলতেন ভাই আমি আঙ্গুল চাটতে পারছি না আমার সমস্যা তুমি আমার আঙ্গুলটা চেটে খাও প্লেট চাটা হোটেলে খাইলে তো চাটেই না এখানে কদ্দুর এখানে কদ্দুর জন্তু জানানো মতো ফেলে দিয়ে আসে প্লেট শুরুতে যেমন খাইতেন শেষেও তেমনি পরিষ্কার করে রাখতেন শুরু করতেন যেমন শেষেও করতেন শুরু করতেন প্লেন আবার চেটে ছুটে দেয় থেকে প্লেন করে ফেলতেন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উটের উপর খাওয়ার পরে খাওয়া পড়েছে হ্যাঁ পড়েছে কি করেছো তুলে খেয়ে ফেলেছে তোমার জীবনে কখনো কমতি আসবে যার জীবনে অপচয় নাই তার জীবনে কমতি অপচয় আছে যেখানে কমতি আছে যেমন আমরা পানির অপচয় করি বছরে এক সময় পানির কষ্ট আমরা করি ঠিক না ঠিক বন্যায় সব ভেসে যায় খাওয়ার পানির অভাব কারণটা কি পানির ভিতরেই আছে কিন্তু খাওয়ার পানি নাই এক সমুন্দর নে আওয়াজ দি এক সমুন্দর নে আওয়াজ দি মুঝকো পানি পিলা দিজিয়ে লজ্জতে গম বড়া দিজিয়ে মুঝকো পানি পিলা দিজিয়ে সাগর ডেকে ডেকে বলে আমাকে পানি পান করাও নোনা পানিতে তৃষ্ণা মিটে না তৃষ্ণা পানের জন্য মিষ্টি পানির দরকার এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহু আকবার এই যে পুকুরের পানি মিষ্টি করে দিয়েছেন কে নোনা পানিকে আকাশে নিয়ে নোনা ছাড়াইয়া জমিনে নাজিল করে দেন কে যদি সাগরের পানি নোনাই জমিনে ফেলানো হতো টিনের চালটাল সব ধ্বংস হয়ে যেত ঠিক কি না সব নষ্ট হইতো এক বছরে মিষ্টি করে নাজিল করে আমাদেরকে রক্ষা করেছেন কে সেজন্য সেই আল্লাহ তা লালন পালন করে আপনাকে বরকত দিবেন কে জাহান্নামের আগুনের কাজ করবেন না যারা ইতিমের মাল খায় ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা আল্লাহ বলছেন তাদের পেটে জাহান্নাম ঢুকে থাকে আবার যারা সরকারের খাদ্য খাবার খেয়ে ফেলে রাস্তার ইট খাইলেন বালু খাইলেন অনেক ইঞ্জিনিয়ার আছে রাস্তার ইট বালু অল্প অল্প করে দিয়া মসজিদ একটা বানায় দিছে এখন হুজুররা দোয়া করে আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের জান্নাতুল ফেরদাউস দিও জান্নাত তোর বাপের জায়গা বেটা এই যে রাস্তার ইট বালু চুরি করেছো ওই ইঞ্জিনিয়ার জাহান্নাম ছাড়া তার কোনো জায়গা নাই এক পয়সা তো সওয়াব সে পাবে না কারণ সে যখন রাস্তা থেকে পয়সা বাঁচায়া মসজিদ করছে রাস্তার ভিতরে হিন্দুর হক আসরা নাই কথা বলেন না কেন প্রাণীদের হক আসরা নাই রাসূল বলেছেন গভীরাতে তোমরা সফর করো না এসার পরে সফর করো না এসার পরে বিষাক্ত প্রাণীরা বের হয় রাস্তায় রাতের বেলায় সফর করো না ফজরে সফর করো অথবা দিনে সফর করো ফজরের আগে সফর শুরু করবেন গভীর রজনীতে সফর করা নিষেধ নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ এই রাস্তা দিয়ে সবার হাঁটার অধিকার আছে নাই তো মুসলমানদের জন্য বুঝলাম মসজিদ বানালেন হিন্দুদের জন্য কি করলেন খ্রিস্টানদের জন্য কি করলেন প্রাণীদের জন্য কি করলেন প্রাণীরা কি মসজিদে গিয়ে আপনার সাথে নামাজ পড়বে মসজিদ তো তালায় লাগানো থাকে আমাদের শুধু কাবা শরীফ 24 ঘন্টা খোলা মসজিদে নববীও রাত 10টার পরে বন্ধ কেন বন্ধ কারণ মসজিদে নব
ইহুদিরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। ইহুদিরা চাচ্ছে যে কোনো সময় মসজিদে নববী তারা দখল করবে। আমরা ইহুদিরা শুনে রাখো, সারা দুনিয়ার 140 কোটি মুসলমান আমরা এক। আমাদের মদিনায় হাত দিবা, দুনিয়ার কোথাও থাকতে দেব না। আমাদের এই কিশোরগঞ্জে শহীদ মসজিদ আছে, শহীদের জন্য মসজিদের জন্য যারা শহীদ হয়েছে তারা কিশোরগঞ্জে, ঠিক কিনা? আমাদের বাইতুল আকসা থেকে আমাদেরকে কখনো বঞ্চিত করতে পারবা? আমরা মুসলমান নিজের মধ্যে ঠেলাঠেলি তোমরাই লাগিয়ে রেখেছো, আমাদের নামাজের ভিতরে তোমরাই শত্রুতা লাগিয়েছো, ঠিক কিনা? আমিন জোরে কেবে না আসছে, তারপরে হাত কোথায় বাঁধবে? এগুলো নিয়ে ঠেলাঠেলি যারা শুরু করে দিয়েছে, এরা মুসলমানদের বন্ধু না, এরা দুশ্মন মুসলমানদের। হাত যেখানে বাঁধে বাঁধুক, নামাজ হয়ে যাবে, ঠিক কিনা? আমিন জোরে বলুক, আস্তে বলুক, নামাজ হবে না? কথা বল না কেন? মসজিদে গেলেই দায়িত্ব কার? তুমি দায়িত্ব হাতে নাও কেন? তোমার দায়িত্ব হাতে নেওয়ার বলছে কি? হ্যাঁ, যদি সহি না হয় ভাইকে বলো, ভাই এটা সহি, এটা ভুল, আপনি এইভাবে করেন। কিন্তু মসজিদে যে যায় তাকে বুকে টানো, তাকে মসজিদ থেকে বের, যার মাথায় টুপি নাই তাকে টুপি পরাও, যে মহিলা পর্দা করে না তাকে পর্দা করাও। এখন বোরকাই হলো সমস্যা, কয় বোরকা এরকম সিবা পড়ছে কেন? আরে ওই ব্যক্তি তো বোরকা পড়ছে, যে পড়ে নেই তারে না বোরকা পরাবি তুই, যে পড়ছে তার নিয়ে তুই টানদানি করস কেন? আজকে হয়তো একটু টাইট বোরকা পড়েছে, দুদিন পরে এটা ঢিলাও হইতে, দাড়ি রাখছে একটু ছোট আর কি, দুদিন পরে এটা লম্বা হইতে, আরে যে দাড়ি রাখে নাই তারে না ধরবি। এখন কয় এটা দাড়ি রাখছে এর দুরি দুরি, আরে ভাই এর দুরি তো রাখছে, এখন তো রাখছে একটু তো বড় হবে না, রাখার সাথে সাথে কি এত বড় হয়ে যায়নি? বড় করতে দাও। ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে একজন বললেন যে হুজুর, কিছু ইসলামী দলের লোক আছে তাদের দাড়ি ছোট। ইলিয়াস রহমতুল্লাহ আলাই তাবলিগের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি বললেন আরে ভাই ও তো আগাজ কি এত লম্বা কর, উনি তো রাখাই দিছে তুমি এবার লম্বা করো, কি সুন্দর কথা বলছে, উনি তো রাখাই দিছে দাড়ি তো উঠতেছে এবার তুই লম্বা কর। ঠেলাঠেলির দরকার নাই, ইসলাম আছে যেখানে শান্তি আছে, কেউ এখানে হাত কেউ এখানে হাত, নাবির নিচে আবার কেউ বাদেই না, এটাই সৌন্দর্য। এটা কি সৌন্দর্য? কেউ জোরে বলবে আর কেউ আসতে বলবে, যার শক্তি বেশি সে জোরে বলবে আমিন, ঠিক কিনা? যেমন কাবা ঘরে গেলে আমরা কি করি, জোরে নাচতে, জোরে কে হেন আসতে করতে পারো না, হেন জোরে কে হেন আশেপাশে দেখে যে চিলাইতেছে সবাই, এও শুরু করে আমি কিশোরগঞ্জ থেকে আছি বুঝছো, চিনেন না নি আমারে, বাস শুরু হইলো। এটা নিয়ে ঠেলাঠেলির কি আছে? এখন মুসলমান যদি এক হয়, ইসলামের বিরোধীরা ভালো করে জানে, দুশ্মনেরা ভালো করে জানে, মুসলমানদেরকে ঠেকানো কোনোভাবেই সম্ভব, এই জন্য ভাইয়ে ভাইয়ে শত্রুতা করে রেখেছে। শেরকে আকবরের চেয়ে মারাত্মক হলো মুসলমানে ফেরকাবাজি করা, মুসলমানে ফেরকাবাজি করবা না, মুসলমানকে গ্রুপিং করবা না, এটা শেরকে আকবরের চেয়ে বড়। বাটুর পূজার চেয়ে এটা মারাত্মক। মুসা আলাইহিস সালামের জাতি বাছুর পূজা করেছে, মুসা আলাইহিস সালাম এসে নিজের ভাইয়ের দাড়ি টেনে ধরেছেন, ইয়া ইবনা উম্মি লা তাখুদ বিলাহিয়াতি ওয়া রাসি, হে আমার মায়ের সন্তান আমার দাড়ি আর চুল টেনে ধরো না। বড় ভাইয়ের মা দাড়ির চুল টেনে ধরেছেন, আপনি কোথায় ছিলেন যখন এরা বাছুর পূজা শুরু করেছে? তিনি বললেন ইন্নি খাশিতা ইয়ফাররাকা কওমি, আমি ভয় পেয়েছি তুমি বলবা তোমার জাতিকে আমি ভাগ করে ফেলেছি, এই জন্য বাছুর পূজা থেকে তাদেরকে আমি বিরত করি নাই। একটা কথাও মুসা সাল্লাম বলেন নাই, একটা কথাও বলেন নাই, কারণ জাতিকে এক রাখা বিরাট নেয়ামত, ঠিক তবে ঠিক এক আছে যেখানে বরকত বেশি। এই জন্য কোরআনের প্রথম অ্যাড্রেসিং মোমেন না, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষেরা আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকেও বানিয়েছেন, তাহলে তোমাদেরকে তাকওয়া দান করে দিবেন কে? আতিউ আল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে মানো রাসূলকে মানো। যেমন এই শাবান আসলে রাসূল সবচেয়ে বেশি রোজা করতেন, সবচেয়ে লম্বা নামাজ পড়তেন, সবচেয়ে বেশি দান করতেন। আমাদের কোথায় সে দান? দেখি এই মাসে দুইটা রোজা করছেন, হাত দেখান তো কারা কারা নাই? কি রাসূলের প্রেমিক কই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই তো ছোট দাড়ি, তাও তোমার ফতুয়া দিয়ে কবে দাড়ি ছোট করে না? এই যে আমল করেছে একটা যুবক ছেলে, আল্লাহ কবুল করুক।
শাবান মাসে পুরা মাসি রাসূল রোজা করতেন, আপনার করতে সমস্যা কোথায়? আপনি একদিন পর একদিন করেন, রাসূলকে সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি রোজা করতে পারি সব পুরা মাসি রোজা করতে পারি, রাসূল বলেন না যে জাসাদিকা আলাইহা আলাইকা হক লিজাউজিকা আলাইকা হক, তোমার শরীরের হক আছে তোমার উপর, তোমার বিবির হক আছে তোমার উপর, তাহলে কি করব? সাউমুল্লাহি দাউদ, দাউদ আলাইহিস সালামের রোজাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কি? তিনি একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রাত জাগতেন, একদিন ঘুমাতেন, দাউদ আলাইহিস সালামের ইবাদতকে ভালোবাসেন কি? আবার দাউদের কণ্ঠকে সুন্দর করে দিয়েছেন কে? হাতকে শক্ত করে দিয়েছেন কে? হাতে চাপ দিয়ে তিনি লোহার অস্ত্র বানিয়ে ফেলতেন, এত শক্তি আল্লাহ হাতে দিয়েছেন, কোন নবী আলাইহিস সালাম দুর্বল ছিলেন না। মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরে ফেরাউনের যে মেজরকে মেরে ফেলেছে, ফেরাউনের মেজর, ফেরাউনের মেজর বুঝলেন, বাহিনীর হেড, থাপ্পড় একটা দিছে শেষ। যখনই ফেরাউন শুনছে কয়টা মূসা করছে, মূসা ছাড়া কারো হাত না, এটা এক থাপ্পড়ে মানুষ মারা এখন পাবেন কাউকে? অসম্ভব। এক থাপ্পড় দিয়েছে শেষ, উনি আসলে মারার জন্য দেয়নি, দিছে এমনি, কিন্তু আজ এত জোরে পড়ে গেছে উনিও টের পাননি। মারার পরে ফেরাউন বলছে যেখানে পাও ধরে আনো, তারে হত্যা করব। তিনি এক কাপড়ে চলে গেলেন শোয়েব আলাইহিস সালামের এলাকায়, হাঁটতে হাঁটতে সপ্তাহকে সপ্তাহ, আগের দিন রাজপ্রাসাদে পরের দিন গাছতলায়। তারপরে তিনি আল্লাহর উপর থেকে নিরাশ হন নেই, মা আনজালতা আলাইয়া মিন খাইরিন ফাকির, আমার আল্লাহ যা দিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট, ঠিক কি না? কাজ খুঁজতে লাগলেন, দেখলেন রাখাল বা পানি খাওয়া একটা কলের কাছে দুই তিনটা মেয়ে এক পাশে দাঁড়ানো। তিনি গিয়ে মেয়েদেরকে বললেন তোমরা দাঁড়ানো কেন? মেয়েরা বলছে আবু না শাইখুন কবির, আমাদের বাপ বুড়া মানুষ, তিনি পুরুষ মানুষ আসতে পারেন না, আমরাই পুরুষদের সাথে পারি না, সবাই খেয়ে গেলে তারপরে আমাদের জানোয়ার গুলোকে আমরা পানি খাওয়াই। মূসা আলাইহিস সালামের শক্তি কম না বেশি? মুখের জবান বাস্ত কি বাস্ত না, কথা কম কাজ বেশি, কথা একটু বেজে যেত ওনার। তিনি বললেন ঠিক আছে ফলো মি, কাম আসো আমার পিছনে আসো। গিয়ে গেল এসো, তিন ঘন্টা আগে মেরে গিয়ে বাড়ি হাজির। বাপে কয় ব্যাপারটা কি, প্রত্যেকদিন তিন ঘন্টা পরে আসো, আজকে এত আগে হইলো কেমনে? কয়েকজন সুন্দর যুবক এসেছেন, তিনি আমাদেরকে দেখে দয়া হলো, তিনি সবাইকে সরিয়ে দিয়ে আমাদের জানোয়ার গুলোকে পানি খাওয়ায় দিস। কোরআন নবী আলাইহিস সালাম পরিশ্রমিক ছাড়া কারো থেকে কিছুই নেন না, পরিশ্রম চান কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু কেউ যদি শ্রম দেয় তাকে তিনারাও মূল্যায়ন করতেন, যেমন রাসূলকে কেউ দাওয়াত দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিতেন, রাসূলকে কেউ কাপড় উপহার দিলে তিনিও তাকে কাপড় উপহার দেওয়ার চেষ্টা করতেন, রাসূলের কোন কাজ কেউ করে দিলে রাসূলও কৃতজ্ঞতা বশত তার কাজ করে দিতেন। যেমন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিক সরদার, একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামা দিয়েছেন মৃত্যুর পর, জামা দিয়েছেন এই জন্য রাসূলের চাচা আব্বাস যখন বন্দি হয়ে এসেছিলেন তিনি ছিলেন নম্বা, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জামা ছাড়া কারো জামা তার ফিট হচ্ছিল না, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রাসূলের চাচাকে জামা দিয়েছেন, সেই জন্য তার মৃত্যুর পরে তাকে জামা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে সেখানে। মূসা আলাইহিস সালামকে ডেকে নিলেন, কি নাম বাবা? মূসা। বাড়ি কোথায়? মিশর। এখানে কেন এসেছো? তিনি সব ঘটনা বললেন না, বললেন আমার একটু সমস্যা আছে। বলছে তুমি যে আমার মেয়ের জন্য যে কাজটি করেছো আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই, তবে সেই পুরস্কার দেব স্থায়ীভাবে, 10 বছর আমার এলাকায় থাকতে হবে, আমার মেয়ে কোনটাকে তোমার পছন্দ হয় দেখো, আমি তার সাথে তোমার বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ কইলো না সবাই? কয়েকটা যুবক কইছে মাত্র সুবহানাল্লাহ, ফরিদার মতো লোকেরা কয়নি বেশি সুবহানাল্লাহ। হ্যাঁ জোরে কোন সুবহানাল্লাহ, আহা। বললেন দেখেন, মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি রাজি, আমি রাজি। কি দেখলেন? একটা দিনদার দেখলেন। সমাজে যদি শুধু দিনদারি দেখে মানুষ বিয়ে দিত আমাদের মেয়েদের এত ফেতনা হতো না, ঠিক কিনা? হ্যাঁ নাই করে কি করে, ফোলার কিচ্ছু নাই করে। আরে ফোলার তো দিনদারি আছে, ফোলার তো আখেরাত আছে। এখন ছেলে খুব সুন্দর কিন্তু চরিত্র নাই, এরকম আছে না নাই? মেয়ে খুব সুন্দরী, ইন্টারনেটে 14 জনের সাথে লাইন লাগায়। গতকালকে টেলিভিশনে ধরা গেছে একজন নাটকের নর্তকী,
এই শয়তান পোলা পান্ডে ফাঁপ পাতায়া বিদেশি এক লোকের থেকে 95 লাখ টাকা খাইছে। আমাদের দেশের পুলিশের কৃতিত্ব আলহামদুলিল্লাহ বলেন, চোখ দেখে টাকা চিনে পুলিশ, চোখ দেখে। পৃথিবীর কোন দেশের পুলিশ এত অভিজ্ঞ না। আমাদের পুলিশেরা গাড়িতে উঠে উঠে একটু হাইটা যায়, কয় তুই উঠ তুই উঠ তুই উঠ, ও বুঝে আমার উপর নাজিল হয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। টেকনাথ গেলাম কয়েকদিন আগে, পাগলি পরে ভিতরে দিছি আবা, পাগলির ভিতরে কত বড় শয়তান দেখেন। পাগলির কিচ্ছু হবে না, তোরই হবে। ইসলামের দেশকে যে বিজ্জিত করে সেই বিজ্জিত হয়, ঠিক কি না? ইসলামকে হেফাজত করে দেন কে? আল্লাহ। পাগলি মাথায় বাইন্ডা গাড়ির ভিতরে দুইটা বারোটা লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করতেছে, পুলিশ কয় কি রে এরকম করে জিকির করে, এই রম এরম করতেছে কেন? এগুলি এগুলি তো আসল জিকিরকারী না। পুলিশের সন্দেহ হইল, এ গাড়ি থামা না, জিকির করতেছে। তখন পুলিশ এসে উঠে যত বন্ধ করতে করতেছে বন্ধ হয় না, জিকির শুরু হয়েছে আরো জোর সরে। পুলিশ বুঝছে কিন্তু আছে, জিকির করবি তুই ঘরের ভিতরে যাতে কেউ না শুনে, ঠিক না? বা ঠিক, জিকির করে আরেকজনকে ডিস্টার্ব করার কোন হুকুম? হ্যাঁ, একসাথে হলে অন্যকে শিক্ষার জন্য আমরা জোরে জিকির দুই একবার করতে পারি, কিন্তু রেগুলার আপনি মানুষ ডিস্টার্ব করবেন এরকম জিকির ইসলাম শিখায় নেই। আপনি শিখার জন্য যেমন ফুরকানিয়াতে আমাদের বাচ্চাদেরকে আমরা সবক শিখাই, ঠিক না? ঠিক, পড়ার পরে আমরা মস্ক করি 10টা সুরা, আমরা সবাই ফুরকানিয়াতে পড়েছি, বলেছি না? এটা বললে উচ্চারণটাও সুন্দর হয়, এটা ভালো হয়। কিন্তু আপনি প্রতি মাসে প্রতি 10 দিন পর পর একটা সময় আপনি চিৎকার করে মানুষকে ডিস্টার্ব করবেন এরকম কোন জিকির ইসলামে আসে নাই। বরং রাসূল সাল্লাম বলেছেন যে একজন লোক যখন নামাজ পড়ে জোরে তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা, তাহলে তার নামাজে ডিস্টার্ব হবে। পুলিশ উঠছে বলছে বাবারা আপনার একটু পাগলি গুলো খোলেন, কারণ পাগলি খুলতে অজু লাগবে। আচ্ছা, পাগলি খুলতে অজু লাগে? কয় ঠিক আছে, আপনারটা আপনি খুলেন। কয় আমার একটু আগে অজু ছিল, এখন অজু নাই। এখন আমাদের পুলিশ ভাইয়েরা আল্লাহ তাদের জ্ঞান বাড়িয়ে দিক, তাদেরকে হেফাজত করুক। আরো দুইজন উঠেছে, কয় এই দুইজনই এখন উজু করে আসছে, তার পাগলিটা খোলেন। পাগলি খুলতেছে আর পাগলি থেকে ইয়াবা শরীফ পড়তেছে, কয় এগুলো কি? কয় কে বানছে আমরা জানি না, তোর পাগলির ভিতরে এগুলো আইছে কই থেকে? কয় কেমনে আইছে জানি না। মিশা কথা এখানে কয়া পার পাইতে পারো, কিন্তু আল্লাহর কাছে পার পাওয়ার কোনো উপায়, এখানে পার পাওয়ার কোনো উপায়। যেমন আল্লাহর কাছে কেউ যদি মিথ্যা কথা বলে মুখ বন্ধ করে দিবেন, মুখ বন্ধ করে দিয়ে বলবে আলিয়াউমান খাতিম ওয়ালা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। টুডে আই উইল সিল আপ অন ইওর মাউথ, ইওর হ্যান্ড উইল স্পিক আউট, ইওর টু ফিট উইল বি দা উইটনেস ফর দ্যাট হোয়াট হ্যাভ ইউ আর্নড ইন ইওর লাইফ টাইম। আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার দুই হাত আজকে কথা বলবে, তোমার দুই পা সাক্ষী দিবে সারা জীবন কি তুমি কামাই করেছো। ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কার কবিতা? কার কবিতা? আরে ভাই কবিতা বলেন নাই বুঝছো, ফোরসেন না কবিতা। সোনার তরি কার কবিতা? রবি ঠাকুর, রবি ঠাকুর কবিতা লিখেছেন অনেক সুন্দর সুন্দর, কিন্তু আমাদের জন্য কিছু লেখেন না, এই জন্য আমরা সবসময় একটা পড়তে পারি না। যেমন নজরুলটা পড়তে পারি, ও মনে রমজানে রে রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। আবার জাকাত কে নিয়ে লিখেছেন নজরুল, দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলুক পরে আগে খুলুক হাত, দে জাকাত তোরা দে রে জাকাত। আবার রাসূল কে নিয়ে নজরুলের লেখা আছে না নাই?
মাঠে নাটক মঞ্চ করতে চায় তাদের হেদায়েতের উদ্দেশ্যে আজকের এই আয়োজন। নাটক মঞ্চের কারণে সমাজে কি ক্ষতি হতে পারে? কিতা কোন নাটক বলো না ওয়াজ বলো, নাটকে কিতা হয়, কিতা হয়, বেটা বেটির নাচ হয়, এলাকা গজবের উপযুক্ত হয়। রাসূল বলেছেন যারা মাথায় গায়িকা নায়িকা বসবে তাদের চেহারা শুকুরের কুত্তা চেহারা করে দেবো, শুকুরার বান্দরের চেহারা হয়ে যাবে অচিরেই। কিছু মানুষের রাতে শোয়ার সময় যারা নাটক নায়িকার গায়িকা মাথায় রাখেন, নায়িকার গায়িকা, আপনার সব কিছু হবে কোরআন। সবকিছু কি হবে? রাতে শোয়ার সময় কোরআন উঠেও কোরআন। ছোট বাচ্চা আপনার 6 বছরের বাচ্চা, ওরে আয়াতুল কুরসি শিক্ষা দেন। আমার ছোট ছেলে আমাকে বলে বাবা আয়াতুল কুরসি পড়ছো? 6 বছর আয়াতুল কুরসি পড়ছো? কি নিয়ে যাবেন? বাচ্চাদেরকে শিখায় ইংরেজি, শিখার কোনো আপত্তি নাই, কিন্তু আগে কোরআন শিখান। ইংরেজির জন্য এত কষ্টের দরকার নাই, আগে ইংরেজি শিখাইবা, ঐশীর মতো ঘরে শোয়ায় জবাই করে দিবে। কি খুশি বাপ, মেয়ে ইংরেজি কয়, মেয়েরে থ্রিতে মেয়েরে জিজ্ঞেস করে হু ইজ হি, মেয়ে বলছে মাই বয়ফ্রেন্ড, বাবা বলছে মাই ডিয়ার ডটার আই এম ভেরি প্রাউড অফ ইউ, ইউ হ্যাভ বয়ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি ড্যাডি, আই ওয়ান্ট মানি টু হ্যাভ দ্য গাঁজা, বন্দুক নিয়ে গাঁজা খাইতে চাই, পয়সা দাও। কোন ক্লাস? থ্রিতে উঠতে উঠতে তো বুড়া, স্কুলে নেয় 5 বছর, কোরআনের ভিতরে সব সাবজেক্ট আছে ঠিক কিনা? শুধু কোরআন শিক্ষা দাও, এটাকে পণ্ডিত বানিয়ে দিবেন কে? কোরআনের ভিতরে এমন কোন বিষয় নাই যেটা নাই। ছেলের ব্রেন খারাপ আমার কাছে এসেছে লন্ডন যখন আমি প্রথম যাই 1990, বাচ্চা পড়াতাম কোরআন শরীফ, পড়ালে 200 বাচ্চা একসাথে পড়ানো যায়, 200 বাচ্চা আপনি একসাথে পড়াতে পারবেন, কন্ট্রোল করবে কোরআন ঠিক কিনা? সুরা এক গ্রুপ, কায়দা এক গ্রুপ, কোরআন এক গ্রুপ, আর গ্রুপ মস্ক। একটা ছেলে আসছে তোতলা স্টেভেন সা, ওকে ওকে গো, এর টয়লেটের অনুমতি নিয়েছি, টয়লেট পড়েই যাবে ওর, গো গো, ইউ ডোন্ট হ্যাভ টু টেক দ্য পারমিশন, ওকে, হোয়াট এভার থিংস ইউ নিড জাস্ট গো। ওরে কইছে তুই কিছু অনুমতি নিবি না, তুই চলে যাবি শুধু, ওই যে হুজুর মতো হয়ে যাবে, হুজুর মস্ক করাচ্ছে। এখন এক ছেলে, হুজুরের ছেলে পানিতে পড়ে গেছে, হে মস্ক করে গেছে, হুজুর আপনার ছেলে এ মস্ক করতে করতে পানি খাইতে খাইতে বলা শেষ। আরে ভাই মস্ক কি সব জায়গায় নেই? এই থাক, লোকগুলো তো আপনাদের ডিস্টার্ব করতেছে না, এই এই ঠেলো না, এই ঠেলো না, ঠেলো না, থাক, আরে থাক, পিছনের লোকেরা দেখতে পারে না, দেখি হুজুর একটু চারটা পিছিয়ে দেন, এর ডিস্টার্ব করেন না, এই না দেখলে তো মনে হয় টেলিভিশনের মতো কথাই শুনতেছে, শুধু রেডিওর মতো। বসে যান, বসে যান বাবারা, বসে যান। এই যে মাঠে ওই রোডটা অনেক, এই রোডটা ভালো শরীরের জন্য, বসেন। ছেলেকে সুরার রহমান মুখস্থ করালাম, ছেলের মুখের তোতলামি শেষ, ছেলে এখন ব্যারিস্টার, আল্লাহু আকবার, কি নিয়ামতের কোরআন! আরেকটা দোয়া সূরা তোহার ভিতরে আল্লাহ দিয়েছেন, তোতলা ছেলের মুখে এটা পড়ালেই ওর তোতলামে ছুটায় দিবেন কে? রাব্বিশরাহলি, বলেন রাব্বিশরাহলি সদরি, ওয়াইয়াসসিরলি আমরি, উহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহু আকবার, কত অসাধারণ! যে কোনো কঠিন কাজে এটা বলবেন সহজ করে দিবেন কে? যত বড় কাজ আপনাকে বিজয় দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন আমার রাসূলকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, রহম দিবেন কে? এরপরে বলেছেন দুইটা জিনিসের জন্য প্রতিযোগিতা করো, কয়টা প্রতিযোগিতা হবে? দুই জায়গায়, একটা হলো মাগফিরাত আর একটা হলো জান্নাত। আমার ভাই 2 রাকাত নফল পড়েছে, আমি 4 রাকাত পড়বো। আমার ভাই 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, আমি 200 বার করব ঠিক কি না? আমার ভাই 10 জন মিসকিনকে খাওয়াইছে, আমি 20 জনকে খাওয়াবো। আমার ভাই 10 জন হিন্দু ভাইয়ের মুখে খাবার তুলে দিয়েছে, আমি 20 জনের মুখে খাবার তুলে দেব। আমার ভাই 10 জন ভাইকে রাস্তায় সাহায্য করেছে, আমি 20 জনকে করব ঠিক না বা ঠিক?
কালকে একটা ডকুমেন্টারি দেখছিলাম, ডকুমেন্টারি না এটা, ওই ছেলেটা ছিল আমার প্রোগ্রামে, ছেলেটা হলো আমেরিকার ওক্লাহোমার ছেলে, ওক্লাহোমা কি ক্যালিফোর্নিয়ার পাশে হবে ছেলেটা। ওই ছেলে করছে কি, বরফ হচ্ছিল, তো বরফ স্নোয়িং হচ্ছিল, স্নোয়িং হওয়ার পরে সে বাড়ির প্রত্যেক বাড়ির সামনে গিয়ে লিখে দিয়ে আসছে, ইফ ইউ নিড এনি অ্যাসিস্ট্যান্স অফ এনি ফুড অর এনি ক্রোকারিজ এনি চ্যারিটেবল আইটেম জাস্ট লেট মি নো, আপনার কিছু খাবার চান কিছু পানীয় চান আপনার আমার এই নাম্বারে ফোন করেন যাদের এগুলো দরকার। ছেলে বাড়িতে অনেকগুলো সমুচা বানিয়েছে, কয়েকজন ফোন করলো, ক্যান আই হ্যাভ টি প্লিজ, ক্যান আই হ্যাভ কফি প্লিজ, আমি কি কফি পেতে পারি টি পেতে পারি, ওরা মনে করছে এর বোধ হয় এটা ব্যবসা, ও বাড়ি থেকে কফি টি বানায়া ওই সমস্যা দিয়ে ওদের বাড়িতে পৌঁছায় দিস। এখন দেখে যে আর বিলের জন্য আসে না, আবার ফোন করছে, কাম অন টেক ইউর বিল ম্যান, তুমি আসে তোমার পয়সা নিয়ে যাও, আই ডোন্ট ডু দ্য বিজনেস ইটস চ্যারিটেবল থিংস, আমি পয়সার জন্য করে নেই, আমি আল্লাহর খুশি চাই, আমি প্রতিবেশী সাহায্য করেছি। ওরা বলছে এরকম যুবক আর দুনিয়াতে কখনো পাইনি, টেলিভিশনকে সাক্ষাৎকার দিল এরকম একটা ছেলে এখানে এসেছে যে যাদের খাওয়া নাই তাদের মুখে খাবার তুলে দেয়। রাসূল মদিনায় গিয়ে প্রথম খুতবায় চারটা কথা বললেন, ইফসাল সালামাত আমাত তুহাম সাল্লু ফিল লাইলি ওয়ান নাস নিয়াম তাসিলুল আরহাম তাদখুলুল জান্নাত বিসালাম, যাকে চিনো যাকে চিনো না সালাম দাও, আর যাকে যাকে খাওয়াতে চাও সবাইকে খাওয়াও, নিজে খাও কম মানুষকে খাওয়াও বেশি, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তুমি নামাজে দাঁড়াও আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করে যাও। শুধু মানুষকে খাওয়ালেন, এই মানুষকে খাওয়ানো এটা বিরাট খেদমত, এতে গুনাহ মাফ করে দেন কে, যেমন এই যে রমজান আসছে রাসূল বলছেন যারা রমজানের কোন রোজাদারকে ইফতারি করাবে প্রথম তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, ওই রোজাদারের সমস্ত সওয়াব আল্লাহ তাকে দান করবেন, তার জন্য জান্নাতের খাবার রাখবেন। আল্লাহু আকবার, এতগুলো সওয়াব এই রমজানে আপনাদের জন্য অপেক্ষা করছে। ও সারি ও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, অন্য ভাইয়ের বিপদ যদি কাটিয়ে দেন আপনার বিপদ কাটিয়ে দিবেন কে, অন্য ভাইকে যদি সাহায্য করেন আপনাকে সাহায্য করবেন কে। যেমন রাসূল সাল্লাল্লাহু বাড়ি থেকে বের হলেন, বেরে দেখে একজন বুড়া মানুষ পানি টানছে, কূপ থেকে পানি উঠাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু গিয়ে বললেন, না বাবা তোমার পরিচয় কি, গিয়ে আগে তার হাতের কাজটা নিলেন, নিজে পানি টানছেন, বুড়া বলছে আমার কাছে কোনো পয়সা নাই কি দিয়ে তোমাকে বিদায় করব, রাসূল বলছেন দুনিয়াতে আমি কোনো পরিশ্রম চাই না, চাই কার কাছে, আল্লাহর কাছে। পানি উঠালেন, বলছে বাবা পানি কোথায় নেবেন, বলছে ওই বাড়িতে, রাসূল নিজের মাথায় করে পানি পৌঁছে দিলেন। পৃথিবীতে কি এমন কেউ আছে যার মর্যাদা নবীর চেয়ে বড়, আছে কেউ, আছে কেউ, আপনারা কি করেছেন এটা কখনো, আমাকে বলতে পারেন, আমি করেছি, আমি ইংল্যান্ডের আন্ডারগ্রাউন্ডে একটা মহিলা লাগেজ নিয়ে উঠেছেন, ওই স্টেশনে লিফট নাই, স্টেশন তার নাম হলো স্টেপনি গ্রিন ইস্ট লন্ডনে যেখানে মসজিদে আমি খতিব ছিলাম, এখন উপরে উঠতে হবে সিঁড়ি বাই অনেকগুলো সিঁড়ি, আমার তো দুই হাতই খালি, দুই হাতে দুই ব্যাগেজ নিয়ে উঠে গেলাম, মহিলা আমার দিকে তাকিয়ে আছে, হোয়াট হি লুকিং অ্যাট, আপনি আমার দিকে তাকিয়ে দেখছেন কি, আই মাস্ট বিলিভ দেয়ার ইজ গড, মহিলা বলছেন আমার বিশ্বাস করতেই হয় আল্লাহ নামে একজন আছেন। হ্যালো আর ইউ এথিস্ট, ইয়া প্রিভিয়াসলি আই ওয়াজ এথিস্ট, বলছে একটু আগে আমি নাস্তিক ছিলাম এখন আমি বিশ্বাস করলাম আল্লাহ আছেন। হ্যালো মাহাউ, তিনি বলছেন ইউ আর দ্য ম্যান অফ গড, তুমি হলো আল্লাহর লোক, ইসলাম লেবেলিং এর নাম নয়, ইসলাম হলো খেদমতের নাম, খেদমত করলেই খুশি হন কে, মানুষকে খেদমত করলে আপনার গুনাহ মাফ করে দিবেন কে। ছোট বাচ্চা যাতা ঘুরাচ্ছে, চাইল্ড লেবার, শিশু শ্রমের বিরুদ্ধে প্রথম কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, শিশুরা শ্রম দিতে পারবে না, শিশুরা লেখাপড়া করবে, এটা এখন জাতিসংঘ চিৎকার করছে কিন্তু বাস্তব দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল হাঁটছেন গ্রামের রাস্তা দিয়ে, দেখে যে এক ছেলে বসে যাতা ঘুরাচ্ছে, যাতা বলেন তো ওই যে আগে ডাউল ঘুরেছো না, কি বলেন এটাকে, চাকি এমনি এমনি ঘুরেছো না,
আপনারা ঘুরেছেন হুজুর কাছে দেখছে, আমিও কিছু ভাগ পাইছি। এখনকার পোলা পানে তো কয় ধান গাছ কই, গুলশানের পোলা পানে ধান গাছ দেখতে চায়। তো আরেকজন আয়া মাদার গাছ একটা দেখা দিছে, কয়টা হইলো ধান, ওই কাটার ভিতর থেকে ধান বাইর। তো জানে না তো কিছু, গ্রামে নিয়ে আসবেন বাচ্চাদেরকে, কিশোরগঞ্জের লোকদেরকে অবশ্য ধান গাছ চিনাইতে হবে না, কোনো গাছই চিনানোর দরকার না। এটি হলো গ্রামের সৌন্দর্য, ঠিক কিনা? গ্রামে হলো মানুষের শরীর ভালো থাকে বেশি, আর শহরে যে সমস্ত ছেলেদের জন্ম হয় এরা হলো ফার্মের শিশু। ফার্মের মুরগি যেরকম একটু লাড়াচাড়া করলে অসুস্থ হয়ে মরে যায়, এগুলো একটু অসুস্থ হলেই শেষ। করোনা গ্রামে বেশি না শহরে বেশি? গ্রামের লোকেরা করোনা চিনেই না অনেকেই। এক বুড়ারে কইছে, করোনা কয় কি করতাম না ক, কি করতাম না ক, বুড়া গায়ের দিকে ছুটছে, ক কি করতাম না হেডা ক, ও করোনা শুনেই না ওনার নাম। বরিশালে এক মুরব্বীরে কইছে, করোনা কয় কি করোনা বেটা, বোম্বাই খাইছি বুঝছ, করোনা ফরোনা কিচ্ছু আসবে না সাথে। বোম্বাই মরিচ আসলেই ভালো, বোম্বাই মরিচ বলে তো আপনাদের এখানে কি মরিচ বলে, এটা খাবেন হার্ট ভালো থাকবে। একজন পিজির ডাক্তার আমাকে বলছেন, বোম্বাই মরিচ, এই সবুজ বোম্বাই মরিচটা হার্টের ব্লক গুলোকে ছুটিয়ে দেয়, রক্তের থিকনেসকে কমিয়ে দেয়, কালিজিরা থিকনেসকে কমিয়ে দেয়, জৈতুন থিকনেসকে কমিয়ে দেয়, অলিভ থিকনেসকে কমিয়ে দেয়। এই জন্য এগুলো খাবেন, সরিষা বাটা খাবেন, কোলেস্টেরল হবে না কখনো। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? সরিষার তেল খাবেন, কোলেস্টেরল হবে না, আর কোলেস্টেরল না হলে হার্ট অ্যাটাকও হবে না, ব্রেন স্ট্রোকও করবে না। কত নেয়ামত কে দিয়েছেন? রাসূল ওই ছোট বাচ্চার পাশে বসলেন, আমরা তো বাচ্চারই কিলাই, মাদ্রাসার হুজুর যেটা বাচ্চা পিটিয়েছে ওটাকে রাস্তায় এনে দেয়া দরকার, মানুষজন ওইভাবে পিটিয়ে তাকে আপমারা করে দেয়। বাচ্চা পিটাস কেন? বাচ্চাকে তোরেছে কুত্তার মতো পিটানোর জন্য? মূর্খ, যারা বাচ্চা পিটায় এদের শিক্ষকতার কোনো যোগ্যতা নাই। হ্যাঁ, একটু সামান্য কন্ট্রোল তো আমাদের বাচ্চাদেরকে আমরা করবই, কিন্তু গরুর মতো পিটায়া ওই মাদ্রাসায় বন্ধ হওয়া দরকার। অন্য শিক্ষকরা ছিল কোথায় যখন এই বেয়াদব একটা বাচ্চাকে এরকম পিটায়া সেন্সেস করে হসপিটালে পাঠায়? ওখানে অন্য শিক্ষকরা থাকে কোথায়? কিসের প্রতিষ্ঠান চালাও? আমাদের ইসলামের জন্য কলঙ্ক সমস্ত অসভ্যগুলো। বিদেশে আপনার ছোট বাচ্চা, বিদেশ বলতে আমি বুঝাচ্ছি আমেরিকা, ইংল্যান্ড, যাদেরকে আপনারা ফলো করেন, অস্ট্রেলিয়া, কানাডা, একটা ছোট বাচ্চা যদি কোনো গার্জিয়ানের কাছে, পুলিশের কাছে গিয়ে বলে হি হ্যাজ অ্যাবিউজড মি, হি গেভ মি ব্যাক আই, ব্যাড আইস, ও আমাকে খারাপ চোখ দিয়েছে, আপনার জেল হয়ে যাবে 3 মাস। গায়ে হাত দিবেন সাথে সাথে 6 মাসের জেল, 6 বছরের জেল। আর আমার দেশ ইসলাম কত সুন্দর কথা বলেছে, যে শিশুকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে রাসূলের উম্মতি না। কিসের তুই মাদ্রাসার টুপি পরে বসে থাকস? তুই তো রাসূলের উম্মতি না, বিয়াদ। তুই বাচ্চাকে পিটাস কেন গরুর মতো? আমাদের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোনো দেশে গত 12 বছরে সারা দুনিয়ায় ফার্স্ট বাংলাদেশের শিশুরা, ঠিক কিনা? প্রথম পুরস্কার, দ্বিতীয় তৃতীয় সব বাংলাদেশ, সব কি বাংলাদেশ। ফার্স্ট যে সমস্ত ছেলেগুলো হয়েছে, কোরআন যখন তেলাওয়াত করে মনে ওই উপর থেকে কোরআন নাজিল হয়। আমার কয়েকটা প্রোগ্রাম, আমি ওই যে সাইদ, তারপর নাজমুল, তারপরে আদেল, এদেরকে নিয়ে গেছিলাম, আল্লাহু আকবার, মানুষ কানতে কানতে হয়রান হয়ে গেছে এদের তেলাওয়াত। আর এই সোনার টুকরা ছেলেগুলোকে ধরে ধরে পিঠায়, আমাদের দেশে 7 বছরের শিশু হাফেজ আছে না নাই? আমার কোলে বসছে একটা, যে কাটামন মসজিদে আমি গিয়েছি, বান্দরের মতো ঠক করে উঠে কোলে বসে উঠছে, আলে তুমি কে কয় মোরে সিনছেন, মুই আইছি বরিশাল গনে বাজন ম্যাডাম, আলে তুই বরিশাল গনে আইছ, তুই মোর কোলে উঠছত কি লাগা, কে আমনের মুই তো ভালোবাসি, 7 বছরের পোলা কইতেছে ভালোবাসি, আলে তাই ব্যাটা তুমি মোরে ভালোবাসছ কে ব্যাটা, কে ভালোবাসি করে না লাগা, আমিও কোরআনে হাফেজ আছি বাজন, আমি কইলাম তোর বয়স কর, কই মোর বয়স মা কয় 7 বছর, মোর লাগে আর একটু কম হইবে। আমি এখন সূরা ওয়াকিয়া থেকে মধ্যখান থেকে পাঠ করলাম, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, এরপর আয়াত সেই পড়ছে বিআকওয়াবিন ওয়া বারিকাতিন মিন আইন, আমি এক লাইন পড়ছি, তারপর লাইন ওই ছেলে পড়ছে 7 বছর বয়স, আমি তাকে চুমু দিয়ে বুকের ভিতরে জড়িয়ে নিলাম, কি নেয়ামত আমার সন্তান। এই সন্তানকে যখন পিটানো হবে তার
তার সব ভালো গুণগুলি নষ্ট হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। সন্তানকে কখনো পিটাবেন না, এই কন্ট্রোল করবেন, ভালোবাসা দিয়ে যা করা যায়, মেরে কখনো তা করা যায় না। রাসূল ভালোবাসা দিয়ে করছেন, আমরাও ভালোবাসা দিয়ে করব। প্রতিযোগিতা করেন, প্রতিযোগিতা করেন গুনাহ মাফের জন্য। কত মানুষের খেদমত করলেন, কত টাকা কামাই করলেন, এই জন্য আল্লাহ প্রতিযোগিতা করতে বলেন নাই। কারণ বেশি টাকা যারা কামাই করতে চায় তারাই চুরি করে, ডাকাতি করে, হাইজ্যাক করে, ঠিক না? ঠিক। আমার বেশি টাকা হইতে হইবে, কিভাবে হইবে আমি জানি না। ধরো যেখানেই টাকা পাও খাও, খাইতে খাইতে মইরা থাকে তাও খাওয়া যায় না, আছে না কথা কন নাকি? বেশি খায় যারা পেট খাইটা মরে তারা, কম খায় যারা ভালো থাকে তারা। কম আয়ের লোকেরা শান্তি বেশি না বেশি আয়ের লোকদের শান্তি বেশি? কম আয়ের লোকদের শান্তি বেশি। যেমন আমাদের দেশের অধিকাংশ লোক কম আয়ের, ঠিক না? ঠিক। শান্তি বেশি কম আয়ের লোকদের, যে কোনো জায়গায় ঘুমাতে পারে, এসি লাগে না, কোনো ভালো জায়গা লাগে না, রিক্সায় বসে ঘুম আসে না নাই, আর পয়সা লাই স্ত্রীর ভিতরে ওষুধ খায় ও এমনি রেই না থাকে, ঘুম আসে না কেন? কখনের 20 কোটি টাকা আটকে রয়েছে, ঘুম আসে না। গরিবের জাকাত দেয় না, পয়সালারা জাকাত দেয় না, এই জন্য তাদের শান্তি নিয়ে যান কে? খাইতেও পারে না এগুলো, গরিবের রোগ হয় না। আমার বাড়ির পাশে এক পয়সালা লোক, তার এলাকা থেকে একটা লোক আসছে দেখা করার জন্য, দরজা নক করলো, কয় স্যারের তো হাইপারটেনশন। ওই লোকে কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো, ও জীবনে নামই শুনেনি, কি এর হাইপারটেনশন আর হাইপারটেনশন, গরিব তো রোগের নাম জানে না। বেশি বেশি পেশাব হয়, কয় আমার মুখ বাইরে গেছে একটা ওষুধ দে, বাস কম্পাউন্ডারে গিয়ে কইলো ডাক্তার একটা ওষুধ দাও, ও তো ডাক্তার নাম শুনে ওর শরীর গরম, 10 টাকার ওষুধ দিছে, 5 টাকা দিছে, কয় 5 টাকা কালকে দেবো, আজকে পয়সা শর্ট আছে, রোগ ভালো তার, আলহামদুলিল্লাহ। কর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের শরীর ভালো রেখে দেন কে? যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের শরীর ভালো রেখে দেন কে? এজন্য মাগফিরাত, যেখানে ভালো স্বাস্থ্য, মাগফিরাত নাই যেখানে ভালো স্বাস্থ্য নাই। দেখবেন এতিমখানার বাচ্চারা ভালো খায়, আমার 100 এতিম ছিল, 100 কেজি চাল খেত ডেলি, 100 কেজি চাল, 100 জন, 3 বেলায় ভাত, আর ভাত খাইতে খাইতে এক একটা রিটায়ার্ড অফিসার, সর্বনাশ। হ্যালো তোমরা খাও কেমনে? কয় হুজুর আমাদের তো আর কোনো নাস্তা রাস্তা নাই, মধ্যখানে সকালে একবার ভাত, দুপুরে একবার ভাত, আর রাতে একবার ভাত, ভাতরে যখন দেখি মনে হয় সব খায় ফেলি। আর আমাদের পোলাপান তো চকলেট একটা খায়, চিপস খায়, গোড়া ডিম খায়, কচু খাও, এই চিপস, চিপসের ভিতরে টেস্টিং সল্ট, এটা আতুড়ি নষ্ট করে দেয়। এরপরে আজে বাজে স্যাগারিন এত বেশি আইসক্রিমের ভিতরে, চকলেটের ভিতরে স্যাগারিন দেয় বেশি, নারী শেষ, খাওয়া শেষ, পিত্ত শেষ, শরীর শেষ, ঠিক কিনা? এরপরে যাওয়া আসার কোনো জায়গা নাই, ঘরের ভিতরে শুধু এরকম খাঁচার ভিতরে ফার্মের মুরগি। আর গ্রামের লোক, গ্রামের পোলাপান ঘুম থেকে উঠেই দিছে দৌড়, লুঙ্গি নাই, কুদ্দুর গিয়ে কয় লুঙ্গি কই, আবার আসে ঘরে, ঠিক না ভাই? ঠিক। এই যে গরমকাল আসতেছে, পানি সবগুলোতে পোলাপান আছে না নাই? জন্মদিনের ড্রেস সবার গায়ে, কাপড় খুইলা লাভ দে, শুধু লাভ দে বেড়া, লাভ দেয়। এরপরে মাটির, ওই যে মাটির ভিতরে পানি দিয়ে পিছলা বানায়, এই পিছলা খেলতে থাকে, মাটির যত ভালো ভালো এলিমেন্ট সব তার শরীরে ঢুকে, শরীর নিরোগ হয়ে ওঠে। সুবহানাল্লাহ, কইলেন না? এই বরকত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। প্রতিযোগিতা করবেন ভালোর জন্য, ভালো রাখবেন কে? 5 ওয়াক্ত মসজিদে যাবেন, শরীর ভালো রেখে দিবেন কে? আজান হবে, অন্য কোন কাজ নয়, কাজ করলেই গুনার কাজ করলেন, ব্যবসা করলে গুনার ব্যবসা করলেন, কিছু খাইলে হারাম খাইলেন, যখনই আজান হবে চলে যাবেন মসজিদে, হ্যাঁ যেতে যেতে খান, কোনো অসুবিধা, মুখে দিয়ে দেন খাওয়া, মসজিদে যান, কার হুকুম? কার হুকুম? আজান হয়েছে, আপনি হোটেলে বসে বসে খাচ্ছেন, আপনি কার হুকুম অমান্য করলেন? কার হুকুম? আজান হয়েছে, আপনি দোকান খোলা রেখেছেন, কার হুকুম অমান্য করলেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
এই তিন ভদ্রলোক উঠে গেলে কেন ভাই? কোথায় যাচ্ছেন গো? হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তো বসতে বলি না, কারণ বসতে যে যেখানে দাঁড়িয়ে আরাম পাক। আল্লাহ বলছেন জুমার দিনকে কেন্দ্র করে। জুমার দিন সব দিনের কি? সব দিনের নেতা, সব দিনের কি? জুমার দিন মারা গেলে কবর আজাব মাফ, রমজানে মারা গেলে কবর আজাব মাফ না, জুমার দিন মারা গেলে কবর আজাব সাইয়্যিদুল আইয়াম। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিন বেহেশত সৃষ্টি করা হয়েছে, এই দিন জান্নাত খোলা হবে, এই দিন জান্নাত প্রবেশ করা হবে, এই দিন বিচার শুরু হবে। এই জুমার দিন সাইয়্যিদুল আইয়াম রাসূল পাঁচটা কাজ করতেন, কয়টা? রাতেই তিনি পরিচ্ছন্ন হতেন, মোস কাটতেন, বগলের পশম সাফ করতেন, নখগুলো ছোট করতেন, কাপড়গুলো পরিষ্কার করতেন, ফজরের পর থেকে দুরুদ বেশি পড়তেন, দুরুদ পড়তেন মুহাম্মদ দিজে পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ আপনি পড়লে সব নবীর উপর দুরুদ পাঠিয়ে দিবেন কে? সব নবীর জন্য সালাম দিয়ে দিবেন কে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাহাফ পড়তেন, সূরা কাহাফ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তায় মসজিদে যেতেন অন্য রাস্তায় ফিরে আসতেন। জুমার নামাজে যারা শুরুতে যায় তাদের জন্য একটা উটের সওয়াব, যারা দ্বিতীয় যায় তাদের জন্য গরুর সওয়াব, তৃতীয় যায় ছাগলের সওয়াব, চতুর্থ যায় মুরগির সওয়াব, পঞ্চম গেল ডিমের সওয়াব, তারপরে গেলে যা খুশি খা, তুই খাইতে থাক, ঘাস খা, কি খাবি খা। এখন আমাদের দেশের কিছু ভদ্রলোক আছে মসজিদ ভর্তি, তারপরে তিনি গিয়েছেন দেশের বিরাট কিছু, রাস্তা পরিষ্কার, কিচ্ছু পাবি না তুই, কিচ্ছু পাবি না, মসজিদে তোমাকে আগেই যেতে হবে। আগে যারা গিয়েছে তাদেরকে ডিঙিয়ে যদি যাও তুমি বেয়াদব, যেটা পেয়েছো সেটা নষ্ট হয়ে যাবে, খবরদার। আমি অনেকদিন আগে আমি ঢাকাতে একটা মসজিদে 11 বছর খতিব ছিলাম, মিম্বারে বসে খুতবা দিচ্ছি, দেখি যে একজন আসতেছেন, আমি বসেন ওখানে, ওই পিছনে বসবি যেখানে খালি জায়গা আছে, মানুষ ঢিঙ্গানো বেয়াদবি, চরম বেয়াদবি, ওখানে বসবে। মসজিদে সবাই সমান ঠিক না বা ঠিক? একই স্বপ্নে কালে হো গায়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ দাঁড়িয়েছেন, সাথে তার চাকর দাঁড়িয়েছেন, পিছন থেকে বোঝার উপায় নাই কে প্রেসিডেন্ট কে চাকর, এটার নাম হলো নামাজ। এটার নাম কি? প্রেসিডেন্টের পায়ে রিকশাওয়ালার পা রাখতে পারে, এটাই নামাজ, ঠিক কিনা? প্রেসিডেন্ট উঠে বলতে পারবে না সলিমদ্দির পোলা কলিমদ্দি আমার সামনে খালাই লিখেন, আগে আসবে যে সওয়াব পাবে, আগে আসবে না যে সওয়াব পাবে না। রাসূল বলেছেন নামাজের প্রথম কাতারে কি আছে এটা যদি মানুষ জানতো, গড়ি হলেও প্রথম কাতারে গিয়ে হাজির হতো। আবার রাসূল বলছেন যারা ঘর থেকে ওযু করে বের হয় প্রথম পাটা বাহির দেওয়ার সাথে সাথেই তার জীবনের গুণ আল্লাহ মাফ করে দেয়, যখন সে মসজিদের দিকে আগায় জান্নাত তার দিকে আগাতে থাকে, তার গুনাহ মাফ করে দিতে থাকে কে? আজান হলেই মসজিদে যাব, মসজিদে যারা যায় না, রাসূল বলেছেন আজান শুনে যারা মসজিদে আসে না আমার মন চায় আমি তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। শুধু পারি না, শিশু এবং মহিলার জন্য, মহিলার দাম ইসলামে সবচেয়ে বেশি। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে, পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোনো দেশে, কোনো দেশে নাই, কোনো দেশে নাই, আরব দেশেও না। আরব দেশের মেয়েরা সকালে রাঁধলে বিকেলে জামাই রেখে তুমি রাঁধো, টার্কিতে তো আরো খারাপ, ইংল্যান্ড আমেরিকা যেখানেই বলেন একবার মেয়ে রাঁধে আরেকবার জামাই রাঁধে, ছুটির দিনে দুজন একসাথে রাঁধে। আর আমাদের দেশে সারা বছর রাঁধে কে? কথা কর, কাপড় ধরে কিনা, ঘর ঝাড়ু, বাচ্চা পালন, কিল খায়, মিলায় মিলায় আল্লাহ হেদায়ত করুক। আপনার কেমনে কেমনে মারেন কেমনে এই মহিলাটাকে? মারো কেমনে? যেগুলো মহিলার গায়ে হাত দেয় এগুলো হলো চরিত্রহীন লম্পট, চরিত্র খারাপ এগুলো। নিজের বউকে ভালো লাগে না আরেকজনকে বাজে, মহিলার দিকে তাকাতে তাকাতে চোখ নষ্ট হয়ে গেছে, তোর বিবির দিকে তাকা, চোখের গুনাহ মাফ করে দিবেন কে? বিবির হাতে হাত দাও, হাতের গুনাহ মাফ করে
যখন পেটে বাচ্চা আসবে যখনই কষ্ট হয় তার গুনাহ মাফ করে দিবেন কে? আর ওই বিবিকে যত কিছু খাওয়াও একটা চাউলের বদলে একটা সৎকার সওয়াব আল্লাহ আমল নামায় দিবেন। রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে দামি টাকা কোনটা? রাসূল বললেন মান ফাকালা ইয়ালি বুখারী হাদিস, যেটা তোমার পরিবারের জন্য খরচ করো ওটা আল্লাহর কাছে ওটার দাম সবচেয়ে বেশি। সেজন্য দুইটা জিনিসের জন্য প্রতিযোগিতা, একটা হলো মাগফিরাত। রাসূল বলেছেন তিনটা কাজ মানুষের গুনাহ কমায়, কয়টা? তিনটা কাজ, ইসবাগুল ওযু আলাল মাকারে, কষ্টের সময় ওযু করা, ওযু করলে গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। হাত ধুইলেন হাতের সগিরা শেষ, মুখ ধুইলেন মুখের সগিরা শেষ, এই অবস্থায় যদি তওবা করেন কবিরা মাফ করে দিবেন কে? আল্লাহ। পা ধুইলেন আখিরি কাতরিল মা, মুসলিম শরীফ হাদিস, শেষ ফোঁটা যখন পড়ে যায় শেষ গুনাহটা ঝরে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসাতুল খুতুয়াত ইলাল মাসাজিদ, অধিক পায়ে মসজিদে হেঁটে যাওয়া। আমার দাদা রাহিমাহুল্লাহকে দেখতাম প্রতিদিন ফজর তিনি এক এক মসজিদে পড়তেন, হাতে লাঠি থাকতো, ফজর পড়েই ঘুরে দাঁড়াতেন, কারা কারা আসেন মসজিদে পিটাতেন, মসজিদে ব্যাট মারতেন। এই শাসন থাকা দরকার ছিল আমার দেশে, কারণ মসজিদে যদি মানুষ যায় মানুষ চরিত্রহীন হবে না, আরেকজনের জমি ফেলবে না, বইয়ের হক মারবে না। একটা লোক মসজিদে গেলে যে কত বিনয় শিখে কার কথা? নামাজে গেলে চরিত্র ভালো হয় কার কথা? আপনার ছেলেটাকে পাঁচ ওয়াক্ত নামাজ বানানো কমে মেয়ের পিছনে ঘুরবে না? আপনার ছেলেটাকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের হাজিরা নেন, ছেলের গাঁজা খাওয়া এমনি বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? ঘন্টা সে ঘন্টা ছেলে ঘরে থাকে না, বাপ্পা খবরও নেয় না, আব্বা আমার ট্যাব লাগবে, বাবা তোমার ট্যাব লাগবে, তোমারে আমি ল্যাপটপ কিনে দিচ্ছি খাও, টাকার তো অভাব নাই। এরকম লোক আছে না? ক্লাস ফাইভ এর ছেলেকে অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছে বাবা, ছেলে ওই ফোনের ভিতরে বাজে মেয়েদের ছবি দেখে, আমি ফরত করে দেখার পরে লুকায় ফেলছি। আলাম বাবা তুমি কি লুকিয়েছো বাবা? কয় না চাচা আপনাকে দেখাবো না, আপনি হুজুর। আমি গেলাম আমার হুজুর খুলে রাখলাম, দাও টুপি খুললে তো হুজুর খোলা হয়ে গেল, আমি এখন তোর মতো মজুর, দে দেখি যে বাজে ছবি, কে তোমাকে কিনে দিয়েছে? আমার ড্যাডি। ড্যাডি বানালে তো এসব পচা জিনিসই দিবেন, আর যদি আব্বা ডাক শিখেতেন তাহলে কোরআন শরীফ দিতেন বাচ্চার হাতে। কি জন্য তুমি তোমার এই নাবালক বাচ্চার হাতে ডিভাইস কিনে দিচ্ছ? এটা তো মর, একটা টিপ দিলে বাজে ছবি আসতে পারে, ঠিক কিনা? কথা বল না কেন, মোবাইলের কোন ডিভাইসটা ভালো বলেন, কোন ডিভাইস ভালো বলেন? যেটাই দেখবেন বাজে ছবি আছে না নাই, যেমন টেলিভিশনের যে কোনো প্রোগ্রাম দেখবেন বাজে ছবি আছে না নাই, খবরে দেখতে বসেছেন কতক্ষণ পরে এমন ছবি আসবে আপনি দেখতে পারবেন না। এমন নোংরা জিনিস বানাতে পারে শয়তান, এদের কাছে ফেল। শয়তান বলে আমি আর শয়তান হইছি কেন? তোরাই তো আমার চেয়ে বড় শয়তান। দুইটা খাড়ায় খাড়ায় মুততেছে, এটা ওর টেলিভিশনের অ্যাড। আমি অবাক, প্লেনের জন্য অপেক্ষা করছি ঢাকা এয়ারপোর্ট, হঠাৎ করে দেখি যে এরকম পানি পড়তেছে, কি রে পানি পড়ে কোথেকে? তাকে দেখি যে দুই পোলা মুততেছে খাড়ায় খাড়ায়, কি ব্যাপার মুতের ছবি কেন? মুতের পরে আসলো ফুটবল দুই টিমের ঘটনা। আমি বললাম আমি বুঝলাম মানুষের চরিত্র, কুত্তার চরিত্র তো ইচ্ছে অনেক ভালো, একটা শয়তানও তো এটা দেখাবে না। তো এক ছোট্ট ছেলে বলছে আঙ্কেল ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আচ্ছা নো বয় আই এম ভেরি ম্যাচিউর, সে আমাকে বলছে আঙ্কেল আপনি বুঝেন না, একটা একটা হলো এক দল আরেক দলের চেয়ে ভালো, ওর মুতে ওর মুতে আগে গেছে, ওর ও ও ভালো দল। ছোট বাচ্চা একটা আমাদের শিখাচ্ছে, বাচ্চাদেরকে কোথায় নিতে চাও, কোন নোংরামির দিকে তোমার বাচ্চাকে ঢেলে দিচ্ছ, বন্ধ করে দাও টিভি স্টেশন। ছেলেদেরকে ডিভাইস গুলো, ওমর ফারুকের সিরিজ আছে 32 পর্বের, কাতার থেকে বেরিয়েছে, বাংলা ভাষায় ডাবিং হয়েছে, ইংরেজি ভাষায় ডাবিং হয়েছে, রাসূলের জীবনী আছে, এগুলো কিনে দাও, নিজে পাহাড় দাও, তোমার ছেলে মেয়ে কি দেখে, ঠিক কি না? সারি ওয়েদা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে ঘরের মাগফিরাতের প্রোগ্রাম গুলো দেখো,
ছেলেকে হেফজখানায় দাও, ছেলে যতক্ষণ পড়বে ওই পড়া আল্লাহ তোমার আমলনামায় তুলে দিবে। ছেলে নামাজ পড়বে না মালক ছেলে, ওই নামাজ আল্লাহ তোমার আমলনামায় তুলে দিবে। মেয়ে কোরআন পড়বে, ওই তেলাওয়াত আল্লাহ তোমার আমলনামায় তুলে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলে বালিগ হওয়ার পরে যদি নষ্ট হয় সেই দায়িত্ব পিতামাতার নয়, কিন্তু শিশুবেলায় তাকে ইসলামী শিক্ষা দিতেই হবে। আল্লাহ বলছেন দুটো জিনিসের প্রতিযোগিতা, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, কোন কোন কাজ করলে জান্নাত, পিতামাতার খেয়ানত করলে জান্নাত দিবেন কে, শিরক মুক্ত জীবন যাপন করলে জান্নাত দিবেন কে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত দিবেন কে, মানুষের হক দিলে জান্নাত দিবেন কে। রাস্তায় একটা গাছ পড়ে আছে, আপনি রাস্তা পরিষ্কার করে দিলেন, বুখারী হাদিস, মদিনাতে তুফান হয়ে রাস্তায় একটা গাছ পড়েছিল, একজন সাহাবি গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন, জিব্রাইল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে খবর দেন আল্লাহ ওনাকে জান্নাত দিয়ে দিয়েছে। একটা মানুষকে সহজ শর্তে ঋণ দিবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন কে, একজন লোক মারা গেলেন, বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা তোমরা বলো লোকটা কি কাজ করে এসেছে, ফেরেশতারা বলবে আল্লাহ আপনি ভালো করে জানেন, আল্লাহ বলবেন তোদের মুখে শুনতে চাই, তোরাই তো মানুষকে বাড়ানোর জন্য বাধা দিয়েছিলি, কি কাজ করেছে আমার গোলাম, আল্লাহ নামাজ পড়েছে রোজা রেখেছে, আর কি আমল তার আমলনামায় বেশি, মানুষকে ঋণ দিত সেই ঋণের জন্য চাপাচাপি করতো না, যারা দিতে পারতো তারা দিত, আর যারা দিতে পারতো না তাদেরকে মাফ করে দিত। আল্লাহ বলবেন আমার গোলামের উপরে যেভাবে রহম করেছে আমার এই বান্দার উপর রহম করে তাকে জান্নাত দিয়ে দে, জান্নাত দিয়ে দে সহজ। এই জন্য জান্নাতের জন্য প্রতিযোগিতা করবো, বিবিকে পর্দায় রাখলে জান্নাত দিবেন কে, বিবির সাথে ভালো ব্যবহার করলে জান্নাত দিবেন কে। রাসূল বলেছেন বিবির কাছে যাওয়া ইবাদত, বিবির কাছে যাওয়া কি ইবাদত, দৈনিক একবারও কথা বলেন না, বিজেই বিয়ে করছেন কেন, আবার আপনি দেশে বিবি বিদেশে, আপনি বিদেশে বিবি দেশে, হ্যাঁ এসপিসি এর মাধ্যমে টাকা উপার্জন করা নাকি হারা, এসপিসি কি ডাই, এসপিসি কি এটা খেলা, একটা অ্যাপ, এই অ্যাপের ভিতরে মেয়ে আছে আছে না, কথা কন কে খেলো এখানে দেখি, যেটা না জায়েজ ছবি আছে সেটা হারাম মনে রাখবেন, যেমন শেয়ার বিজনেসে যেটা বাহিরে হারাম সেটা ভিতরেও হারাম, যেমন সিগারেটের শেয়ার ধরলেন হারাম, এখন সিগারেট কোম্পানি করে যদি তিনি কোটি কোটি টাকাও রাস্তায় ব্যয় করেন কোনো লাভ নাই, ওনার কোনো লাভ নেই, কালোবাজারি করে বিরাট মাদ্রাসা দিস, গ্যাসের টাকা চুরি করে এখন বিরাট প্রতিষ্ঠান দিয়ে সারা দেশ ভরে দিস, কিছু লাভ নাই, কারণ তার মূলটাই তো হারাম ঠিক কিনা, কথা বলেন না কেন, গ্যাসের লাইনম্যান কোটি কোটি টাকার মালিক হয় কেমনে, নিশ্চয় অবৈধ গ্যাস দিছে, মানুষের থেকে অবৈধ পয়সা কামাই করছে, কারেন্টের লাইন দেয় কোটি কোটি টাকার মালিক কেমনে হয় এগুলো, জনগণের পয়সা আত্মসাত করে যা করবা কোনো লাভ নাই, হারাম আছে যেখানে আমরা নাই, জান্নাত আছে যেখানে আমরা আছি, সেখানে গরিবকে খাওয়ালেন আপনাকে জান্নাত দিবেন কে, রাসূলকে বললেন আইয়ুল ইসলামে খাইর, ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটি, রাসূল বললেন একটা বর্ণায় বলেন বুখারীর হাদিস, আস-সালাত আলা ওয়াক্তিহা, নামাজ ওয়াক্ত মতো পড়া সবচেয়ে ভালো, এরপরে কোনটা, মানুষকে খাওয়ানো আর মানুষকে সালাম দে, আল্লাহু আকবার, হালাল থেকে খাওয়ান খুশি হবেন কে, এরপরে আল্লাহ বলছেন ওই জান্নাত তোমাদেরকে দেব যেটার প্রশস্ততা দুনিয়া আখেরাতের, জমিন গুলো এবং আকাশ গুলো পাশাপাশি রাখলে যত প্রশস্ত এত প্রশস্ত জায়গা তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব, ওয়াইদাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা বানিয়েছেন কে, এই মুত্তাকি কারা, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়ব ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলছেন আমরা পাঁচটা কাজ আজকে নিয়ে যাব, কয়টা জোরে বলুন কয়টা, এক নম্বরে ইমান, এক নম্বরে কি ইমান, চেক করবেন কেমনে, যখন কোনো ভালো জিনিস আপনাকে আনন্দ দিবে, খারাপ জিনিস কষ্ট দিবে, বুঝবেন আপনি মুমিন, আপনি মুমিন, খারাপ জিনিস দেখলে যত বেশি খারাপ লাগবে তত বড় মুমিন ঠিক কিনা, যদি হাত দিয়ে প্রতিহত করেন এক নম্বর মুমিন, যদি
যদি জিহ্বা দিয়ে প্রতিহার করেন, দুই নম্বর মুমিন অন্তর দিয়ে যদি ঘৃণা করেন, তিন নম্বর মুমিন, এরপরে ইমানের আর কোনো জায়গা বাকি থাকে? দুই নম্বর সুদ খাবো না, সুদ দেবো না, রাজি আছে না নাই? তিন নম্বর ভয় করবো কাকে? আল্লাহকে। চার নম্বর প্রতিযোগিতা করবো কয়টা জিনিসের জন্য? দুইটা জিনিস, একটা হলো জান্নাত, আর একটা হলো মাগফিরাত। আর একটা কি? মাগফিরাত। জান্নাত আছে যেখানে আমরা যাব, মাগফিরাত আছে যেখানে আমরা যাব। সেখানে দান করলে, রাগ কন্ট্রোল করে রাখলে আপনাকে মহসিন বানায়া দিবেন কে? আল্লাহ আমাদেরকে মহসিন হওয়ার তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা দোয়া করব ইনশাআল্লাহ।